السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آل وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدعة ضلالا، وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا قُوْ انفسكم واهلكم نارا عن انس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال ان من شر ايرفايل واكثر الجهل

قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى أنا أبي هريرة رضي الله تعالى ما قال قال رسول الله صلى الله عليه وسلم من أمل أملا ليس عليه أمرنا فهو رد تو بستيتي সর্বপ্রথম আল্লাহ জ্ঞাপন করবো যে আল্লাহ ইসলামের কথা শোনার জন্য এবং মানার জন্য এই পলাশিতে আমাদেরকে সমবিত করেছেন যে আল্লাহ সুবানা তালার রহমতবিহীন মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারই পারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি কোটি ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার বক্তৃতার বিষয় লিপলেটে আপনারা পড়েছেন সামাজিক জাহেলিয়াত উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সময় অতিব স্বল্প কথাগুলোকে মনোযোগ দিয়ে মূল্যায়ন করতে হবে যা আপনার মধ্যে নাই আজকে যদি শুনে থাকেন সেগুলোকে মানে মেনে চলবেন এটাই আপনার আমার কর্তব্য হবে বলে আমরা মনে করি জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ এত শিক্ষিত ছিল না আজ থেকে ষাট বছর আগে মানুষ এত বেশি শিক্ষিত ছিল না তো আমরা বসবাস করি একটা মডার্ন জামানায় এরকম একটা মডার্ন সময়ে এসে বক্তৃতার বিষয় হচ্ছে সামাজিক জাহেলিয়াত সামাজিক মূর্খতা সামাজিক অজ্ঞতা আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজের ভাষণে সমগ্র জাতির সামনে প্রকাশ করতে চাইলেন যত সাহাবি ছিল সবারই সামনে আল্লাহ রসুল বললেন তোমরা শুনে রাখো আল্লাহ আমাকে যা দিয়েছিল আমি তোমাদেরকে তাই পৌঁছে দিয়েছি আল্লাহ তুমি সাক্ষী থাকো এতগুলো লোক আমার সামনে আছে তারাও সাক্ষী থাকলো আমি তোমার রিসালাতের দায়িত্বকে কমপ্লিট করেছি এই কথা বলতে বলতে আল্লাহ রসুল বললেন যে শুনে রাখো অজ্ঞতার যুগে মূর্খতার যুগে যুগে বর্বরতার যত জাহেলি কালচার ছিল যত মূর্খতার কালচার ছিল আমি আল্লাহ রসুল দুই পায়ের তলে দাফন ফোন করলাম এই জাহেলিয়াত এই অজ্ঞতাকে আমি আল্লাহ রসুল নিজের পায়ের তলে কবর দিলাম এই কথা বলার পরে নিজের চাচা আব্বাস রাজি আল্লাহকে ডাকলেন দেখে বললেন আমার চাচা জাহিলেতের যুগে সুদ খেত সুদের কারবার করত প্রথমে আমি আমার নিজের চাচাকে দিয়েই এই সুদের কারবারকে আমি মাটির তলে দা ফোন করলাম আল্লাহ রসুল বললেন বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল অপর এক হাদিসে বলেন আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন আল্লাহ সুবারাতালা কেয়ামতের মাঠে তার প্রতি রুষ্ট থাকবেন তাকে আল্লাহ সুবারাতালার কঠিন রোশানলে শিকার হতে হবে যে ব্যক্তি জাহিলিয়াতের কোন কর্মকাণ্ড তাদের সমাজে প্রচার প্রসার করে অপর হাদিসে আল্লাহ রসুল বললেন যারা জাহেলিয়াতের সঙ্গে সম্পৃক্ততা রাখে যারা জাহেলিয়াতকে প্রচার সাহায্য করে যদিও তারা শ্যাম পালন করে যদিও তারা করে যদিও তারা হজ পালন করে তারপরেও তারা জান্নাতে প্রবেশ করবে না কথা অতিব কঠিন এবং জোরালো আপনার কাছে অনুরোধ এই যে আপনি কথাটাকে মূল্যায়ন করুন আল্লাহ রসুল বলছেন যে যারা জাহিলিয়াতের প্রসার প্রচার করে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকেন আল্লাহ রসুল বলছেন আমি জাহিলিয়াতকে আমার দুই পায়ের নিচে কবর দিলাম আল্লাহ রসুল বলছেন যারা জাহিলিয়াতের সাথে থাকে জাহিলিয়াতের প্রচার প্রসার ঘটায় তারা শুনে রাখো তারা যদি নিজেকে মনে করে আমি খাঁটি মুসলমান তারা যদি সালাতাদাই করে তারা যদি শ্যাম পালন করে তারা যদি বাইতুল্লাহর হজ পালন করে তারপরেও তারা জান্নাতে যাবে না তাদের থাকার জায়গা হবে জাহার নাম জাহেলিয়াত অনেক বড় কঠিন একটা বিষয় অজ্ঞতার যুগেই আল্লাহ সুমানা তারা আল্লাহ রসুলকে সিলেক্ট করেছিলেন যে যাও তুমি তাদের মধ্যে যে অজ্ঞতা রয়েছে যে অন্ধবিশ্বাস রয়েছে যে জাহেলি পড়া রয়েছে যে মূর্খতা রয়েছে যে বর্বরতা রয়েছে তাকে তুমি ধুলি সাত করে দাও আল্লাহ রসুল বলেছেন যাইলে মানে অজ্ঞতা যাইলে মানে মূর্খতা তার প্রমাণ আপনার আমরা নিজে তার প্রমাণ আমরা নিজে এটা অনেক একটা বড় গ্রাম তাই তো নাকি তো এ গ্রামে নিশ্চয়ই এই কোটা এই সামান্য লোক নেই আরো অনেক লোক আছে ঠিক বলছি তো তো তারা এখানে আসেনি মানে দুটো কারণ হতে পারে এক তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তাদের প্রোগ্রাম শোনার দরকার নাই দিন ইসলামের চর্চা দরকার নাই কেউ একজন বলেছে যে টু তারা বিনা জান্নাতে যাবে হয় তারা আর নহে অহংকার কি ভুল বলছি আমি হয় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নই অহংকার অহংকার কার সাজে একমাত্র আল্লাহ সোমানা চালান যারা আজকে বাড়িতে বসে আছে আমি তো আশা করেছিলাম যে দূর দূরান্ত থেকে লোক এসে ভরে যাবে এই জায়গা কালকে পরশু দিন একটা প্রোগ্রামে গিয়েছি একটা ছেলে এসে হ্যান্ডশেক করে হাত ধরে আর ছাড়তে চাইছেন কি হলো ভাই বলছে একশো দশ কিলোমিটার দূর থেকে আসছে আপনার হাতে হ্যান্ডশেক করব বলে বহুদিন থেকে প্রোগ্রাম শুনি দিন সামনে আপনাকে দেখিনি আল্লাহকে বললাম আল্লাহ আজকে নিয়াত করলাম শাহিনুর রহমানের হাতে হাত দিবই আমি মজা করে বললাম আপনাদের মতো লোকগুলো পীর বানাই নাকি এত ভক্তির দরকার না ভাই দিনের দাওয়াতের কাজ করি শুনলে ভালো লাগে আলহামদুলিল্লাহ কি বলেন শুনলে ভালো লাগে কোনো কাজ নাই কি করতে হবে মানতে হবে কথাগুলোকে শুনে মানতে হবে এটুই আপনার কাছে আমার দাবি তাতে আপনি সত্য কথা হক কথা বর্তমান সময়ে খুব কম শুনতে পাবেন কারণ হক কথা যে আপনি কম শুনতে পাবেন হক কথা যে মানুষ বলে না তার প্রমাণ যদি আমি বলি আমি আপনার এলাকার কথা বলছি না কথার কথা বলছি যে আপনার ইমাম সাহেব যদি সঠিকভাবে খুদ বা দিত আপনার ইমাম সাহেব যদি ওই উপরে দাঁড়িয়ে খুব কঠিন করে কথা বলতো তো আমি শাহিনুর রহমানকে এক দেড়শো কিলোমিটার দূর থেকে আসার দরকার ছিল বুঝেন না আমার কথা কোরআন দিস না আমার কাছ থেকে শিখে যান ইমাম সাহেবদেরকে বলছি আমি জ্ঞানী লোক না তবু একটা ছোট্ট কথা বলি ইমাম সাহেবদেরকে বলছি যতজন শুনছেন পৌঁছে দেবেন এটা কোরআন হাদিস না কোরআন হাদিস একটু পরে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি ইমাম সাহেবরা দুটো কথা বলবে মেম্বারে উঠে কটা কথা দুটো কথা বলবে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা দুটো কথা বলবে এক জুমার দিনে ইমাম সাহেব বলবে যে ব্যক্তি সালাত আদায় করবে না যার বাড়ির লোক সালাত আদায় করতে আসবে না পাঁচ জুমানা যে ব্যক্তি পাঁচ ওয়াক সালাতে আসবে না তার বাড়িতে কেউ মারা গেলে জানা যা পড়াতে আমি ইমাম সাহেব যাব না একটা কথা দুই যে বাড়ির লোক সলাত আদায় করবে না পাঁচ ওয়াক তার বাড়ির যদি কারুর বিবাহ সাদী হয় আমি মৌলবি সাহেব বিবাহ পড়াতে যাব না বলেন তো একজন বেনামাজি থাকবে তো ইমাম সাহেব ছোট্ট এই হাদিস কোরআন সম্মিলিত কথা না রেফারেন্স লাগবে না তো এই কথাটা কেন বলে না জি ওই যে সাড়ে তিন হাজার টাকা আটকে আছে ওই যে সাড়ে তিন হাজার চার হাজার টাকা আটকে আছে ইমাম সাহেব যা হক কথা বলে না তাই তো অবস্থা এটা ইমাম সাহেব যা হক কথা বলে না তার বদৌলতে ডক্টর জাকির নাইকে ফিল্ডে নামতে হয়েছে বড় বড় ডিগ্রি করে মাওলানা মুক্তি সেজে নাকে সরছে তেল দিয়ে ঘুমিয়েছে আর ইহুদি খ্রিস্টানরা বসে কোরআনে ভুল আছে ডক্টর জাকির নায়েক দেখলো ভাই চেম্বারে বসে আর লাভ নেই মুফতি সাহেবরা তো ঘুমিয়ে আছে এখন আমাদের সময় খেয়েছে যাই আমরা দাওয়াতে লাইনে চলে যাই আরে একজন মুফতি সাহেবের দিন প্রচার করা সোজা না আমার মতন একজন ইংরেজি মাস্টারের দিন প্রচার করা সোজা আরে ও তো আরবি ভালো জানে ওদের কোরোনা দিয়ে ভালো বুঝে আর আমাকে নতুন করে আবার বুঝতে হবে তাই আমাদেরকে দাওয়াতে ফিল্ড আসতে হয় তাই ডক্টর জাকির নায়কের মতো লোককে দাওয়াতে ফিল্ড আসতে হয় কারণ মুক্তি সাহেবের নাকে তে তেল দিয়ে ঘুমায় ইমাম সাহেবরা হক কথা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারে না বলে আমাদেরকে আজকে এই দাওয়াতের কাজ করে বেড়াতে হচ্ছে দাওয়াতের কাজ করে জাতির ওই রকম কোনো উপকার হচ্ছে না কেন দাওয়াতের কাজ করলে উপকার মূলবিধের আর প্যান্ডেলে তাছাড়া গরু জবাই করবে তাদের আপনাদের নদীয়া হয় কিনা লেজলে আপনাদের মানে ওই দিকে ঠিক আছে কিন্তু এই দিকে নাই জাতির সামনে দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ রসুলের হবে দাওয়াতের কাজে এখন যে আলেমরা রয়েছে আমার জরিপে আমার ভাঙচুরা বিদ্যায় আমি যা দেখছি এই ফিল্ডে থেকে আঠানব্বই জন আলেম টাকা নিয়ে বক্তৃতা দেয় আঠানব্বই জন আলেম হক কথা বলতে পারে না কারণ টাকা নিলে ওকে হিসাব করে কথা বলতে হবে পলাশিতে দ্বিতীয়বার ডাকবে তো কথা ভুল না ঠিক বলছি মানে ও যখন টাকা নিয়ে বক্তৃতা দিবে ওর টেনশন থাকবে এমন কিছু বলে দিলাম না তো সভাপতি রেগে যাবে এমন কিছু বললাম না তো এলাকা জালসা কমিটি রেগে যাবে তাহলে পরে বছর আমার দাওয়াত মিস দশ হাজার টাকা শেষ এ দিয়ে জাতি পরিবর্তন হবে না এ দিয়ে জাতি পরিবর্তন হবে না আপনাকে আমি একটু আগে বললাম হাদিস বুখারি মুসলিমের খুব কঠিন কথা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির মধ্যে জাহালিয়াত পোষণ করে যে ব্যক্তির জাহিলিয়াতকে সাপোর্ট করে ওই ব্যক্তি বলছে আমি শিয়াম পালন করি আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রোজা এর মতো সন্তুষ্ট আল্লাহর কোনো ইবাদত হয় না দুই আমি স্যালা তাদাই করি আল্লাহ রসুল বলছেন বান্দা যখন শেষ দায় চলে যায় তখন আল্লাহর সাথে কথা বলে খুব নিকটবর্তী হয়ে যায় সালাত অন্যতম ইবাদত যার সালাত নেই তার দিন নেই আল্লাহ রসুল বলেছেন তিন আমি হজ করি আল্লাহ রসুল বলছেন হজ যদি কবুল হয়ে যায় সে ব্যক্তি মায়ের পেট থেকে হলো একটা বাচ্চা যেমন পবিত্র কোনো পাপ থাকে না ওই ব্যক্তির ওই ব্যক্তিরও তেমন কোনো পাপ থাকে না তিনটি এত কঠিন ইবাদত সে করে তারপরে বলছে জি আমি যে মুসলমান এখন আল্লাহ রসুল বলছে তুমি জাহান্নামে নামে যাওয়া কি করেছে জাহিলকে সাদর আমন্ত্রণ করেছে জাহিলকে সাথে নিয়ে চলেছে জাহিলকে প্রসার প্রচারে সাহায্য করেছে এ তো অবস্থা তার অন্যতম জাহিলিয়াত হচ্ছে নারীদের বেপর্দা আছে না নাই হাজার হাজার নারীদের বেপর্দা নারীদের বেপর্দা মানে রাস্তা দিয়ে যখন চলি মনে হয় না যে কোন নারী জান্নাতে যাবে চলার এই যে গতি মেয়েদের এদেরকে দেখলে মনে হয় না যে জাহান্ন জান্নাতে কেউ যাবে আল্লাহ রসুল বছর আমি জান্নাতের দিকে দেখলাম আর জাহান্নামের দিকে দেখলাম তো জান্নাত জান্নাতের মধ্যে কিছু লোককে পেলাম তো ওটা গরিব মানুষ জি বিল্ডিংওয়ালার সাবধান বহু হিসাব দিতে হবে গরিব ভ্যান চালান রিক্সা চালান টোটো চালান খেদে নাক ডেকে ঘুমাচ্ছেন তারপরে আলা সালা বলছে চলে গিয়েছেন সালাতে দায় করছেন কারো কিছু মেরে খাবেন না সৎ পথে চলবেন হক কথা বলবেন জি আপনার হজ এটা বাতিল আপনার লাগবে না কারণ আপনার টাকা নাই আপনি যখন যাবেন পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন একজন কোটিপতির চেয়ে তো ওর আবার দাম কি হলো ওর আবার দাম কি থাকলো আল্লাহ রসুল বলেন আমি জাহান নামের দিকে দেখলাম শুধু নারী আর নারী আমি অবাক হয়ে গেলাম আল্লাহ রসুল যে কথা বললেন ব্যাপারটা কি আল্লাহ রসুল বলছেন মহিলারা সামান্য চারটে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে এটা যে কত বড় একটা নিয়ামত আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না জান্নাতের সব গেট দিয়ে ঢাক ঢুকা মানে কত বড় পাওয়ারের অধিকারী আল্লাহ রসুল বসে সামনে গল্প করছেন আর আল্লাহ রসুল বলছেন যারা সিয়াম ভালোবাসতেন যারা তারা দরজা দিয়ে ঢুকবে যারা সালাত ভালোবাসতেন সলাতের দরজা দিয়ে ঢুকবে জান্নাতে রয়েছে আটটা গেট প্রত্যেকটা গেটে আলাদা আলাদা করে ঢুকবে এখন আবুবাকার সিদ্দিক আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল পৃথিবীতে কি এমন কেউ থাকবে যাকে জান্নাতের আটটা গেট থেকে ডাকা হবে কোশ্চেন দেখেছেন মানে আটটা গেট থেকে ডাকলে ব্যাপারটা কি হচ্ছে খুব সবচেয়ে বড় মানে ইবাদতার তিনি সবচেয়ে ভালো মানুষ তিনি তাকে আটটা গেট থেকে ডাকা হবে তো আল্লাহ রসুল আপনি কি বলতে পারেন আটটা গেট থেকে কাউকে ডাকবে কিনা যদি বলেন তো আমরা একটু খুশি হতাম তা আল্লাহ রসুল বললেন না আল্লাহ রসুল একটা কথা বললেন আবা কার তোমাকে ডাকা হবে সুহান আল্লাহ ইবেহমদি আবাকার তোমাকে ডাকা হবে টেনশন নাই তোমার আবু বাক্কার আবু বাক্কাকে ডাকা হবে এবার আসুন মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন মহিলারা চারটে কাজ করবে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে এত বড় অটো অথরিটি মহিলারা পেয়ে যেতে পারে এক দৈনিক পাঁচ ওয়াক সালাত আদায় করতে হবে পাঁচবার নামাজ পড়তে হবে দুই রামাজান মাসের সিয়াম পালন করতে হবে যে কটা সিয়াম তার ঋতুর কারণে ভেঙে যাবে আগামী রামাজান আসার পূর্বে তুলে নিতে হবে তিন স্বামীর কথা মতো চলতে হবে চার পর্দা করে বাইরে বেরোতে হবে এই চারটে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে আবার শুনেন এক প্রতিদিন পাঁচবার নামাজ দুই রামজান মাসের পূর্ণাঙ্গ রোজা তিন স্বামী যা বলবে তাই শুনবে চার পর্দা করতে হবে এই চারটে কাজ যদি মহিলারা করলো জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকলো জীবনে তাহা যত পড়বে না কোনো টেনশন নাই জীবনে নফল শ্যাম পালন করবে না কোনো টেনশন নাই জীবনে ও ওর মানে দান ছাড় করবে না টেনশন নাই তবে করবে নাকি করবে এটা ভালো মানুষ হলে করবে তবে বলতে চাইছি এই চারটি কাইটিরা যদি মহিলারা করে তো কোথায় যাবে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে যে আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রী কি তাই একটু খেয়াল করুন জি মুখে যে দাড়ি আপনার আপনি যে হাজি সাহেব আপনি যে এলাকায় ফতোয়া দিয়ে বেড়ান আপনি যে ইমাম সাহেব আপনি যে মিম্বারে দাঁড়িয়ে কোরআন এমু হাদিস বলেন আপনার স্ত্রী বোরকা পরে তো আপনার মেয়ে বোরকা পরে কো স্কুল করতে যায় তো আপনি আপনা নিজেরকে যাচাই করুন নইলে আপনি আটকে যাবেন দেখুন আটকাছে কি করে আল্লাহ রসুল বলছেন। সালাসাতুন কা ধাররা মাইমিন জান্না। তিন সেই ব্যক্তি জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত কনফার্ম হারাম করা হয়েছে তারা জাহান্নামে যাবেই যাবে এই তিন শ্রেণীর মানুষ এক মদমিনুল খামরিন যারা নেশাদার দ্রব্য পান করে পানবিরি জর্দা গুল সিগারেট ক্রমাগত খায় তারা জান্নাতে যাবে না যাদের দোকানে পানবিড়ি জর্দাগুল জর্দা গুল সিগারেট বিক্রি হয় তারা জান্নাতে যাবে না যারা পানবিড়ি জর্দাগুল জর্দা সিগারেট খায় তাদের জন্য জান্নাত হারাম যে মুফতি সাহেব বলছে পানবিড়ি জর্দা মাকরু আল্লাহর কসম করে বলছি দিন ইসলামের জ্ঞান তার কাছ থেকে নেন না ও ইবলিসের বড় ভাই ও দিন ইসলাম বুঝে না ও জানে না দিন ইসলাম কি জিনিস ওকে শিখতে হবে দিন ইসলাম এখনো ও দিন ইসলাম না জেনে জাতির সামনে বলল কেন আল্লাহ রসুল বলছেন কল্লু মুসকিরিন খামরিন অকল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেক প্রত্যেকটা হচ্ছে হারাম প্রত্যেকটা মদি হচ্ছে হারাম এক কেউ জান্নাতে যাবে না তারা যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় পান মানে খালি পান বুঝিয়েন না পান মানে জর্দা বুঝিয়েন একটা ইচ্ছা হলে একদিন খেলেন বিহার বাড়ি গিয়ে ওটা আলাদা কথা তবে জর্দা থাকলে বিপদ দুই মিন নিসাই এবার আছে আপনার মেয়ের কথা রাজুল পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না আপনার মেয়েকে যে পোশাকটা কিনে দিয়েছেন সেটা কি জাতির সামনে চলার মতো স্ক্রিন টাইট যে প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট উপরে একটা টপ পরেছে আরে চুরিদার তো পরেছে পরেছে এমন টাইপ চুরিদার খুলতে হলে একা পারে না ওর মাকে ডাকে এরকম টাইট ফিট ও পরে জাতির সামনে দিয়ে আল্লাহ রসুল বলছেন এ জান্নাতে যাবে না অপর হাদিসে আল্লাহ রসুল বলছে জি এ তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না তো সাহাবিরা বলছে আল্লাহ রসুল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় তো আল্লাহ রসুল বলছে চল্লিশ বছরের দূরে রাস্তা থেকে তো আপনার মেয়ে জান্নাত থেকে যে কত দূরে আছে আপনি একটু খেয়াল করে দেখুন এবার আপনাকে বলি আপনি হজ করে এসেছেন আপনি তাহার যোগ্য মানুষ আপনি সারাতে দায়ী করেন আপনি শ্যাম পালন করেন আপনি জাতিকে দাওয়াত দেন আপনার মেয়ে আপনার বউ বুর্খা পরে না স্কুল কলেজে উইদাউট বুর্খায় চলে যায় তাদের বাবার কথা বলছি একজন ব্যক্তি নাম আব্দুর রহমান ধরেন আপনি আব্দুর রহমান কথা খুব কঠিন হবে যত সময় যাবে কথাকে শুনতে হবে হাটের অসুখ কারো হয়ে গেলে আমি দেই না পাথরের মতো বসে শুনতে হবে আর এক ঘন্টা সময় আমার এক ঘন্টা মনে রাখতে হবে সারা জীবন হয়তো আমি বিশ বছর নাও আসতে পারি জানি না কদিন বাঁচবো তবে আপনাকে এইটুকু বলে যাচ্ছি যে কথা যে কথাগুলো বলে যাবো কথাকে আপনি মূল্যায়ন করবেন আপনার জীবন বদলাবে বলে আমি আশাবাদী আপনি নাম হচ্ছে আব্দুর রহমান আদায় করেন এক বারো মসজিদ ছাড়েন না যতই ঝড় বৃষ্টি তাও আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করেন দুই এবার হজ ফরজ হয়েছিল হজ করে এসেছেন তিন খুব দানবিরি নামে আপনি এলাকায় পরিচিত খুব দান করেন মাসাল্লাহ আপনি মানুষকে দান করেন ভিকারি মিসকিনকে খেতে দেন খুব ভালো কাজ করেন মানুষ যখন বিপদে পড়ে তাকে আপনি সাহায্য করেন আপনার এতগুলা গুণ রয়েছে এখন আপনার যে স্ত্রী এ বুর্খা পরে না ট্যাপে গোসল করে বাইরে আপনার যে মেয়ে মাস্টার ডিগ্রি করছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে তো মানে উর না নিয়ে যায় সময় নেয় না মানে বুর্কা পরে না হিজাব পরে না এই এরকম চলছে বাড়ি গিয়ে চলছে এখন আপনাকে আমি বলি আল্লাহ রসুল বলছেন যে আপনি জান্নাতে যাবেন না কে যাবে না তার যদি করে এ না শ্যাম পালন করে এ জান্নাতে যাবে না লক্ষ টাকা মানুষকে দান করে এ জান্নাতে যাবে না ভিকারি মিসকিনকে খেতে দেয় বিধবাকে এ খেতে দেয় এ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছে যে এতিমকে খেতে দেবে আর লালন পালন করবে আমি আর সে এভাবে থাকবো

আল্লাহ হালাল খাবাস যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে এই হচ্ছে দায়ুষ আরে এক লক্ষ টাকা দামের গেট লাগিয়েছে ও নাকি সোনার গেট লাগিয়েছে তা ওর বাড়ির গেট নাকি বন্ধ হয় না জি আপনি খেতে পায় না গেট গেট বন্ধ বন্ধ হয় হয় আর এ চেয়েও খারাপ আপনাকে বলছি বাড়ির গেট সব সময় বন্ধ থাকবে খোলা থাকলো মানে আপনি তাই আপনার বাড়ির গেট খোলা থাকবে আপনার মেয়ে আজকে এখানে গেছে বুর্খা ছাড়া আপনার মেয়ে আজকে এখানে খেয়েছে হিজাব ছাড়া আপনি তো হিজড়া ভাই আসেন না আপনাকে আমি প্রমাণ করি আসেন না আমার মুখের সামনে টিকেন দেখি আপনি আপনার এডুকেটেড মহিলাকে ডাকেন দেখি কত বড় শিক্ষিতা হয়েছে ও আরে অত নিজের শরীরের অর্থই বুঝতে পারেনি ও নিজের শরীরের দামই বুঝে না আপনাকে একটু লক্ষ্য করে একটা কথা বলি আপনাকে আমি এক কোটি টাকা দামের একটা হীরার আংকি দিলাম দাম কত এক কোটি আচ্ছা এক কোটি না কমে দিই এক লাখ টাকা দামের এক লাখ টাকা দামের একটা হীরার কি দিলাম হীরার আংকিটা আপনি কোথায় বাড়িতে গিয়ে কোথায় রাখবেন বাক্সের বাক্সের ভিতরে রাখবেন তাই না আপনি যদি ওই হীরা রংটিটা যেতে গিয়ে আপনার বাড়ির উঠানে ফেলে রাখেন আর আমি যদি ওই রাস্তা দিয়ে যাই তাহলে আমি যদি দেখি যে রেখেছেন রাংটিটা আমি কি বলবো লোকটা কি পাগল না রে ভাই এক লক্ষ টাকা যিনি বাইরে রাখতে পারে কি বলবেন কিনা কথা বুঝছেন না ভয় ভয় পেয়ে গিয়েছেন ভয় পায় না আপনাকে জান্নাতের রাস্তা ডাকছে আমার কোনো কাজ নাই আমি মিষ্টি করে কথা বলতে পারি কিন্তু বলবো না কেন আল্লাহ রসুল খুদ্ যখন দিতেন ঘাড়ের রস একদম টাইট হয়ে যেত চোখ মুখ লাল হয়ে যেত রাগ বেড়ে যেত মনে তিনি কমান্ডার আপনারা সৈনিক বলছেন আমি যে সুর পছন্দ করি না সুর দিয়ে যে বক্তৃতা খুব কঠিন করে কথা বলতো আপনার কলিজাতে আঘাত লাগে তাই আমার আপনাকে আমি বলছি আপনাকে আমি কি বললাম এক লক্ষ টাকার একটা জিনিস উঠানে ফেলে রেখেছেন তাই বলছে আপনি পাগল আপনাকে আলিয়া সেনের কাছে দেখাতে হবে মাথায় ডাক্তার দেখাতে হবে আর আপনার মেয়েটার মূল্য কথা জানেন আল্লাহ রসুল বলছে গোটা দুনিয়াটা সম্পদ গোটা দুনিয়াটা সম্পদ তার মধ্যে অন্যতম দামি সম্পদ হচ্ছে আলমারাত তো চলে বিবি আল্লাহ রসুল বলছে মহিলা মানে পৃথিবী যা সম্পদ ও একটা সম্পদ ওর শরীরের এক ইঞ্চি এক ইঞ্চি যা দাম গোটা পৃথিবী কেন আপনার যা সম্পদ রয়েছে সব বিক্রি করলে হবে না আর ও মহিলাকে ছেড়ে দিয়েছেন যে ওকে তো বোঝা যায় না নারী নাকি পঞ্চায়েতের সার রাস্তা দিয়ে হাঁটে আপনার লজ্জা নেই আপনি পুরুষ আপনি বলছেন আমি মাস্টার ডিগ্রি পাস আমি মাস্টারি করে আমি শিক্ষাগতা করি আরে এই শিক্ষার করে মূল্য নেই যে শিক্ষায় আপনার কলিজা এক টুকরা হীরের খনিকে ঢাকতে সাহায্য করে না আপনি কিসের শিক্ষিতা নারী কিসের শিক্ষিত আব্বা কিসের শিক্ষিত মা আপনি হতে পারেন যে কোনো স্কুলে চাকরি করতে পারেন আপনি এস হতে পারেন এসআই অফিসার হতে পারেন আপনার ওই এই শিক্ষাকে আমি পাঁচ পয়সা মূল্য মূল্যায়ন করি না মূল্য দিই না কারণ আপনি আপনার হীরার খনিটাকে এখনো বুঝতে পারেননি যে এটা আপনার হীরার খনি জনক সাহাবি এসব চাল্লা রসুল যার তিনটে মে এর ব্যাপারে একটু বলুন তো তো আল্লাহ রসুল বলছে যার তিনটে মেয়ে যদি একটু বুরখা টুরখা পরা ইসলামিক কায়দা মানুষ করে ভালো পাত্রে হাতে তুলে দেয় আমি আর তার আব্বা জান্নাতে এভাবে থাকবো সাহাবি বলছে আল্লাহ রসুল দুটো দুটোর ব্যাপারে বুঝে সেও যদি একই কাজ করে আমি আর সেভাবে থাকবো তো সাহাবি বলছে একটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম না করলে হয়তো আল্লাহ রসুল তাও বলে দিতেন যে আমি আর সে জান্নাতে এভাবে থাকবো সোহান আল্লাহ বিহামদি চিন্তা করেন ওই মহিলা রাস্তায় ঘুরছে আল্লাহ বললেন মহিলা জাতিকে সতর্ক করে দিয়ে বলছেন ও মহিলারা স্বর্ন তোমরা বাড়ির মধ্যে থাকবে জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না দেখেন জাহেলিয়াত একজনের নাম আছে আবু জেহেল আবু জেহেল এটা করে কোন নাম এটা নাম নয় আবু জেহেলের অরিজিনাল নাম হচ্ছে আমর জাহেল মানে মূর্খ আবু মানে আব্বা মূর্খের বাপ যে তার নাম হচ্ছে আবু জেহেল এটা আল্লাহ রসুলের রাখা তার মানে আমাদের সমাজে কত আবু জেহেল আছে বুঝতে পারছেন তা আবু জাহেল মানে মূর্খের বাপ ফাদার অফ ইলিটারেসি মূর্খের বাপ তো এরকম মূর্খ বহু আছে কি না কলেজের প্রফেসার ও মূর্খ তার জব ব্যাপার গো কবরে গিয়ে আটকে যাবে ও বলছে আমি মডার্ন কিছুদিন পর ওর মেয়েকে রেপ করাবে রাস্তায় ও থানায় গিয়ে বলবো যে আমার মেয়ে গ্যাং রেপ হয়েছে তো সাংবাদিক এসে ওর মেয়ের ছবি নিতে পারছে না ও তো এমনি ল্যাংটা ছবি নিয়ে কি করে দেখাবে জাতির সামনে পোশাক পরে না দেখেন না দেখেন না আপনারা হ্যাঁ রাস্তা দিয়ে যেভাবে যায় মিনি স্কার্ট ইত্যাদি পরেছে ওরা নাকি মুসলমান ঘরের সন্তান তাই তো বলি নারীদের চলার গতি দেখলে মনে হয় না যেন কোনো নারী জান্নাতে যাবে আর ব্যাপার সব যেন জাহান নামে খড়ি হবে তারা আবুর রাজ্জাল্লাহুত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাতের যেন হাত দিয়ে ধরা পায়ের যেন ওই দিকে ধাবিত হয় অন্তরের যেন অন্তর দিয়ে কল্পনা করা চোখের যেন চোখ দিয়ে দেখা আপনাকে আমি বলি একজন মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায় আরে চুল তো খুলেছে খুলে খুলেছে আপনার যে কত কি খুলেছে একটু খেয়াল করে দেখেন তো আপনার মেয়েকে তো মনে হয় না যে বড় হয়েছে ও তো আপনারই মেয়ে আপনার মেয়ে জাতির সামনে হাঁটছে আল্লাহ রসুল বলছেন খালি যদি চুল খুলে বাইরে যায় পাঁচ শ্রেণীর মানুষ জাহান নামী শ্রেণীর পাঁচ শ্রেণীর মানুষ জন্য প্রস্তুত হয়ে যায় এক লোক তার দিকে অপলোক নয়নে তাকিয়ে থাকে তারা যদি এরকম কন্টিনিউ করতে থাকে তাদের থাকার জায়গা হবে জাহান নাম। দুই মহিলাকে যত লোক দেখে পাপ করছে সব পাপ মহিলার ঘাড়ে তিন ওর আব্বা পাপি চার ওর বড় ভাই পাপি। পাঁচ ও যদি বিবাহিতা নারী হয় ওর কুলাঙ্গার স্বামী পাপি। ও বিয়ে করেছে আল্লাহ রাসূলকে বিয়ে করতে মানা করেছে কে রোজা করতে বলেছিল ও বিয়ে করলো কেন আল্লাহ রসুল বলেছেন ইয়া মাসারা শাবাব মানিসতা মিনকুমুল বাজফালিয়াত জাওাজ এই যুবকদের শোনো তুমি বিয়ে করো যদি ক্ষমতা থাকে আর ক্ষমতা না থাকলে রোজা করো এত যৌবনে জ্বালা কেন রোজা দিয়ে যৌবনের জ্বালাকে তুমি মিটিয়ে রাখো কারণ রোজা করলে তোমার যৌবনের জ্বালা অত হবে না তাই যুবককে আল্লাহ রসুল বলছেন ক্ষমতা থাকলে হবে ক্ষমতা মানে তরকারিতে লবণ কম হয়েছে তাই মারলেন মানে 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 এটা ক্ষমতা 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 নয় হচ্ছে আপনি যা বলবেন আপনার স্ত্রী তাই শুনবে এর নাম হচ্ছে ক্ষমতা আপনার স্ত্রী আপনার মেয়ে এরা হীরা নয় এরা মানিক নয় এরা হীরা মানিকের খনিচ্ছে চেয়েও মূল্যবান মূল্যবান দামি অথচ

তার নাম হচ্ছে দায়ুষ অতএব সাবধান সাবধান হতে আপনাদেরকে বলছি অতএব এই দায়ুষের কাতার থেকে বাঁচেন তাহার যোদ পড়েও আপনি জাহান নামে যাবেন কত কষ্ট লাগবে সেদিন তবে আপনার কলিজার টুকরা মেয়ে আপনাকে কি বলবে কেয়ামতের মাঠে আল্লাহ বলবে জি পর্দা করি এটা তো ফরজ বিধান ফরজ বিধান যদি কোনো ব্যক্তি পালন না করে তো ছেড়ে যায় সে ব্যক্তি মুসলমান না একদম কনফার্ম আদায় করতে দেরি হয়ে গেছে আপনি মজবুর আপনি বিপদে পড়েছেন এটা ঠিক আছে কিন্তু বাড়িতে যদি ইচ্ছে করে সালাদ ত্যাগ করেন আল্লাহ রসুল বলছেন মানতেরাকা সালাতন মুতাম্মেদিন ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সালাদ ত্যাগ করলো সে ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি যে সালাত আদায় করে না ওই বাড়িতে গিয়ে মলবি আবার খাই একটু লজ্জা নাই গো ও তো মুসলমান না ওর বাড়িতে গেল কেন মলবি সাহেব হয় না অনুষ্ঠানে দাওয়াতলে ডাকে না আল্লাহ আকবর তো এই মহিলারা ফেতনা নারী আর টাকায় এই দুই জায়গায় ইমান নষ্ট হয়ে যায় মানুষের টাকা দেখলে ইমান নষ্ট নারী দেখলে ইমান নষ্ট এই দুটো থেকে আল্লাহ রসুল বাঁচতে বলেছেন মহিলা এবার আল্লাহ বলছে জাহান নামে যাও তো বলছে আল্লাহ এটু প্রশ্ন আছে আমার একটা তো কি কি বলবে জাহান নামে ঠিক আছে আপনার অর্ডার এটা কি কেউ অমান্য করতে পারে আমি যাব তবে আল্লাহ গো এটা আমার ফরিয়াদ কি একদিন আমি প্রাইভেটে গিয়েছিলাম না আব্বা যে কি আমি বকলো কামাই করেছিলাম আমার আমার ভাই মেরে কানের নিচে লাল করে করে দিয়েছিল কিন্তু আল্লাহ তোমার কসম বলছি আমি বুর্খা ছাড়া বাইরে বেরিয়েছি পর্দা ছাড়া বাইরে বেরিয়েছি না আমার আব্বা কিছু বলেছে না আমার ভাই কিছু বলেছে যদি চো তারা ইমানদার ছিল তাদের মুখে দাড়ি ছিল তারা সালাতে দায়ী করতো তারা শ্যাম পালন করতো ইসলামের ভালো ভালো কথা বলতো তো তাদের একটু ব্যবস্থা করো তারপর আমি জান্নাতে যাই এখন আল্লাহ সুমান তার বাবাকে তার ভাইকে ডাকবে ডেকে বলবে জি তোমার মেয়ে আর তোমার বোনের অভিযোগ কি সত্য তো ওরা কি করে বলবে আল্লাহ যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে সব কিছু দেখতে পাবে যে মেয়ের এই অবস্থা দেখানো হবে এখন আল্লাহ দিকে তাকে বলবে জি আমরা এটা করেছি তা আল্লাহ বলবে যে আই এম ভেরি সরি ইউ উইল এন্টার টু দা হেল অফ জাহার নাম কিচ্ছু করার নেই তোমাকে এখন জাহান্নামে নামে যেতে হবে কারণ একটা মেয়ে এটা তোমার আমানত আর এই আমানতকে তুমি রক্ষা করতে পারো কি অবস্থা জাহিলিয়াতে সৎ সাথে সম্পৃক্ত রাখলে কি হবে সে জান্নাতে যাবে না তার মানে এখানে কনফার্ম আমরা যাদের বউ বিধি পর্দা করে না তারা তো জাহান নামে যাবে যাবে এর বাপ ভাইও জাহান নামে যাবে রোজা করে সালাত করে কিচ্ছু কাজ নেই সাবধান সময় সংক্ষিপ্ত কথা ছোট করে আর একটা জায়গায় যাচ্ছি আল্লাহ রসুল বললেন কে আমাদের মাঠে আমি আমার চাচার সুদকে দুই পায়ের মধ্যে নিচে কবর দিয়ে দিলাম আব্বাস রাজি আল্লাহ সুদ না নাই বন্ধন না নাই বাড়ি বাড়িতে গ্রুপ লোন না নাই কার আছে হাত তোলেন আরে আল আর তুলতে হবে না আল্লাহ কি তো ভয় নাই তো আমি শাহিনুর রহমান কোন স্যার কি অবস্থা আচ্ছা জাহান নাম কি এটা জানেন কেউ সুদ খেলে জাহান নামে যে যাবে মানুষ এটা বুঝেন তো সুদ খেলে যে কথা বলবেন না কথা বলবেন না প্রশ্ন উত্তর আছে ইনশাল্লাহ কোশ্চিন করবেন উত্তর দিয়ে দেব আমি কথা বলতে দেখেছি বহুদূর থেকে আপনারা চুপ থাকবেন তবে সুদ থেকে বেঁচে আছে এমন খুব কম পরিবার আছে নাই কে বললো আমি বসে আছি আমার বাড়িতে নাই আছে তবে খুব কম নগণ্য তা আল্লাহ রসুল যে বলেন হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী তো ঠিকই আছে তাই না হাজারে নশো নিরানব্বই জন যদি জাহান হয় তাহলে তো ঠিকই আছে সুদ খাওয়া ঠিক আছে আমাদের এমনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মা বাকিয়া মিন আর-রিবা হে ইমানদারগণ যারা ইমান এনেছো তারা সুদ থেকে দূরে থাকো বন্ধন থেকে দূরে থাকো গ্রুপ লোন থেকে দূরে থাকো ইন কুনতুম মুমিনিন তুমি যদি মমিন হও তুমি যদি ভালো ব্যক্তি হও তার মানে বুঝা যাচ্ছে যারা ভালো ব্যক্তি তার বাড়িতে সুদ ঘুষ থাকবে না এবার আল্লাহ বলছেন আল্লাহ তো জানেন এত বক্তৃতা করার পরেও এত কঠিন কথা বলার পরে মানুষ সুদ খাবে তাদের জন্য আল্লাহ ওই লাইনে বললেন তফালু যদি এই আয়াতকে শোনার পরেও এই বক্তৃতা শোনার পরেও এই আয়াত জানার পরেও তোমরা যদি বাড়িতে গিয়ে বন্ধনের বই না ছিল গ্রুপ লোনকে বাড়ির থেকে যদি ডিলেট না করো ফাদবি হারবি মিন আল্লাহি রসুলহি মনে রেখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো কার সাথে যুদ্ধ করছেন কত বড় ক্ষমতা মানুষের মানুষের কত বড় ক্ষমতা যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত মাগার বাড়ি থেকে বন্ধন উঠাবে না আল্লাহ রসুল না খেয়ে থেকেছেন আবু হরে দিনের পর দিন না খেয়ে থেকেছেন তারা তাদের বাড়িতে সুদ ঘুষের ব্যবস্থা ছিল না আপনার কিসের অভাব এটা আপনার অভাব না স্বভাব আজ থেকে বছর আগে বন্ধন ছিল না আজকে আবার বন্ধন ছাড়া মেয়ের বিয়ে হয় না আপনার কপাল পুড়ে আপনার দাদার সতেরোটা মেয়ে ছিল হালের গরু নিয়ে মাঠে যেত সে কোনো চাকরি করতো না একটা মেয়ের বিয়ে হয়নি মন রেকর্ড ছিল না কি সবার বিয়ে হয়েছে আপনার দাদার আল্লাহর প্রতি ইমান ছিল আল্লাহর কাছে দোয়া করতো তাহার জন্য পরে মাঠে লাঙল চালাতে চালাতে কানত আর আপনি এসি গাড়িতে ঘুরেন আপনার ব্যবসা রয়েছে তারপরে তিনটে মেয়ে হয়েছে দুটো মেয়ে হয়েছে আপনি নাকি বিয়ে দেওয়ার জন্য বন্ধনের কাছ থেকে লোন হাত পাতেন ব্যাংকের কাছে হাত পাতেন আরে ওই বাড়িতে বসবাস করাচ্ছে রাস্তায় ফুটপাতে ভিকারি মতন ঘুমান যে বাড়ি আপনি লোনের টাকায় করেছেন আপনার লজ্জা থাকলে আপনি ওই বাড়িতে ঘুমান আপনি বলছেন আমি মাস্টারি করি ডাক্তারি করি আরে এই বিদ্যার মুখে লাথি মারি পাঁচ পয়সা পাশের আপনাকে আবার পড়তে পড়তে হবে হবে আবার আবার আপনাকে বুঝেন না আপনি কিসের শিক্ষিত আপনি শিক্ষিত কিসের যার জন্য আপনাকে কবরে এত বড় শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলেন হাদিস লম্বা আল্লাহ রসুল বলছেন একসঙ্গে মানুষকে দেখলাম রক্তের নদীতে সাঁতার খেলতে খেলতে একবারে কোলে চলে আসছে উঠবে এই মুহূর্তে একজন ব্যক্তি আর পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই পাথর মুখে মেরেছে আর মুখের মধ্যে পাথর নিয়ে ও চিৎকার করতে করতে আবার নজর ওইখানে চলে যাচ্ছে আল্লাহ রসুল বলছে হাই হাই জিব্রাইল এরা কারা গো তো জিব্রাইল বলছে আল্লাহ রসুল এরা তারা যারা সুদ খায় সুদ দেয় সুদ গ্রহণ করে সুদের সাক্ষী সুদের লেখক বাড়িতে লোনের ব্যবস্থা রয়েছে আমার বলতে খারাপ লাগে তবে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল আমার জানা মতে এত খারাপ বাসা আর কিছুতে ব্যবহার করেননি সুদের ব্যাপারে কি বলছেন আল্লাহ রসুল শুনুন এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় বাড়িতে বন্ধন থাকলে সত্তরটা পাপ হয় বাড়িতে এলআইসি গ্রুপ লোন থাকলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নিজের আব্বা যেমন মায়ের সঙ্গে থেকে সন্তান পয়দা করেছে তেমন আপনার বাড়িতে লব আপনার বাড়িতে বন্ধন লোন আছে মানে আপনার বাড়িতে সুদের কারবার আছে মানে আপনি আপনার মার সঙ্গে শোন শোনিবিল্লা বলবেন না এটা করে জান্নাত যাবেন মায়ের সাথে শুনে জান্নাত যাবেন আপনি কত বড় ঘৃণিত বিষয় এমন কোনো বক্তৃতা নয় যে সব কথাগুলো বলা হয় না হাজার হাজার বক্তৃতা আমাদের রয়েছে তারপরে জাতি না আরে বেড়ে চলেছে সুদ ঘুষ বেড়ে চলেছে এই খ্রিস্টানরা জানে যে মুসলমানরা শেষ হয়ে যাবে সুদ ঘুষে আল্লাহ বলেছেন আমি ব্যবসাকে বাড়িয়েছি আর সুদকে কি করেছি ধ্বংস করেছি তারপরে এই সুদের কারবার এই মুসলমান সমাজ করে যাচ্ছে আশ্চর্য বিষয় হাদিস আল্লাহ রসুল বললেন এক টাকা সুদ খেলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় সত্যি জন মহিলার সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় আপনার বাড়িতে বন্ধন লোন থাকে কি করে আরে মুসলমান না আপনি তো মানুষ না কি মানুষ হলে তো আপনার বাড়িতে থাকার কথা না এই হাদিস আর এই কোরআনের হাত শোনার পরে যদি আপনার বাড়িতে বন্ধন লোন থাকে তো আমি আপনাকে মানুষ মনে করবো না নিম্ন শ্রেণীর পানি সোর হচ্ছে নিচু বলে মনে করব আগামী দিনে বন্ধনকে ছিঁড়তে হবে বন্ধন ব্যাংকের সাথে আপনার এই লেনদেনকে ক্লোজ করতে হবে আপনি মুসলমান আরে পারেন না রাস্তা রাস্তা চকলেট বিক্রি করেন তাও ক্ষমতা নাই এলাকায় কাজ করে খান তা না রাস্তায় ভিক্ষা করেন মায়ের সঙ্গে চেনা করিয়েন না আল্লাহ রসুল বলছেন আমার চাচাকে দিয়ে আমি দাফন করলাম চাচায় আমি দাফন করলাম এত ঘৃণিত পাপ এত অন্যায় এই পাপে আমরা জর্জরিত আল্লাহর রসুল বলছেন এর ভয়ানক শাস্তি আছে কবরে বিচারের মাঠে খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে তার তারপরে এই সুদঘুষা আমাদের সমাজে চলছে এটা হচ্ছে জাহেলিয়াত এটা হচ্ছে বর্বরতা এটা হচ্ছে বিਹਾপনার যুগের মতো এরা থেকে আপনাকে দূরে থাকতে হবে থাকতেই হবে আপনি যদি মুসলমান হন আরে মুসলমানকে কি বলবো আল্লা বলেছেন ই আইওয়ানাস কুলু মিম্মা ফিল হারদি হালালান তাইবা ওলা তাতাবি খুতুয়াতুশ শয়তান আল্লাহ বলেছেন এই মানব সকল শোনো আল্লাহ এখানে বলতে যাচ্ছেন মুসলমান নয় চন্ডিদাসের মধ্যে আছে मिस्टर পিটারও আছে সমস্ত জাতিকে বলছে আমি তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছি রুজির ব্যবস্থা কে করে আল্লাহ করে আমি তোমাদেরকে রুজির ব্যবস্থা করেছি এই রুজি থেকে হালাল হালাল বেঁচে খাও আল্লাহ রসুল আল্লাহর কথা ছাড়া একটা কথাও বলেন না আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ ছাড়া একটা কাজও করেন না সেই আল্লাহ রসুলকে আল্লাহ বলছে ইয়াই রসূল ও আমার মহম্মদ সুলসলাম কুলুমিনা তে বাবা ও আলম হালাল খাবার খাও ভালো খাবার খায় তারপরে ইবাদত করো কঠিন করে আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে তো আপনার আমার উপরে অবস্থাটা কি এটা হচ্ছে জাহেলিয়াত এই জাহেলিয়াতকে দূর করতে হবে হজ করে লাভ নেই ইবাদত কবুলে শর্ত বলে আমার একটা লেকচার পাবেন ইন্টারনেটে ওটাকে শুনে নেবেন ছটা শর্ত আলোচনা করেছি শেষ শর্ত হচ্ছে হালাল রুজি যার রুজি হালাল নাই তার তাহাজ কাজে লাগবে না যার রুজি হালাল নাই তার সিয়াম কাজে লাগবে না যার রুজি হালাল নাই তার ওই হজ কাজে লাগবে না সারা জীবন কাবার গিলাপ ধরে যদি কেনে কেনে মরেন আর ওই জর্দা খান আপনি জান্নাতে যাবেন না দেখি কোন বাপের বেটা আছে কথা উল্টায় আমার খুব কঠিন করে আপনাকে বললাম এই জন্যে এই সুদ থেকে ঘুষ থেকে দূরে থাকবেন আর আর এক শ্রেণীর কুলাঙ্গার হয়েছে আরে প্রাইমারি স্কুলে চাকরি করে নাকি চার লাখ টাকা ঘুষ দিয়ে গো একে তো জবাই করা দরকার করে না করে না এই চার লাখ টাকা দিয়ে সাত লাখ টাকা দিয়ে যারা প্রাইমারিতে ঢুকেছেন যারা হাই স্কুলে ঢুকেছেন হাই ঢুকেছেন ওখান থেকে যত ইনকাম আসবে সব হারাম এ টাকা যতজন খাবে সবাই পাপি যদি জেনে শুনে এই টাকা খায় সবাই পাপি ও তো জাহার নামে যাবে যাবে ওর মাকেও জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে গো ওর স্ত্রীকে ওর ছেলে মেয়েকেও জাহার নামে নিয়ে যাচ্ছে কত বড় কুলাঙ্গারে জাতির জন্য অতএব আপনাকে সাবধান করছি এর থেকে দূরে থাকেন এটা হচ্ছে দ্বিতীয় জাহিলিয়াত তিন নম্বর জাহিলিয়াত হচ্ছে আমাদের মতো বক্তারা বর্তমান প্রেক্ষাপটে বক্তারা জাহিলিয়াত কেন একটু আগে আপনাদের এখানে যখন আসছি এক ব্যক্তি ফোন করলেন আমি মুফতি সাহেব বলছি আপনি কি শাইনুর রহমান বলে জি হা আপনি কি রজম মাসের রোজাকে বিদাত বলেছেন বলে জি কোথায় পেলেন দলিল দেন তামলাম রজম মাসের সিয়াম পালন করতে হবে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন একটা দলিল দেন তো বলছে দলিল দেবো না আপনি দলিল দেন বলছে যে যেটা নিষেধ সেটা দলিল লাগবে আর যেটা করবে তার দলিল নাই উনি বলতে চাইছেন তা আমি বললাম মুফতি সাহেব ফজরের নামাজ ছড় আঘাত পড়ব দেন তো যে পড়া যাবে না ও মুফতি অনেক পড়াশোনা করেছে বহু মুফতি বহু মাওলানা দিয়ে জাহার নাম উদ্বোধন হবে বুখারি হাদিস আল্লাহ রসুল বলছেন আলেম দিয়ে জাহার নাম উদ্বোধন হবে শুরুতে যে লোকটা জাহার নামে একজন আলেম নেনিবার বলেন কথা খুব কঠিন একটা ব্যাপার তো এত হুমকিও দিল আমাকে শেষে যাই হোক আল্লাহ ওনাকে ক্ষমা করুক আল্লাহ তো হুমকি দিচ্ছে বিদাতকে টিকে দেখার জন্য চেষ্টা করছে এক শ্রেণী মানুষ এই তার মধ্যে রয়েছে আলেমরা টাকা দিলে সব ফত বেরিয়ে আসে আরে বাপ দাদা তো কি হয়েছে আমরা করব মানে আল্লাহ রসুলের চেয়ে বড় ইঞ্জিনিয়ারেরা বিদাত করলে আল্লাহ রসুলকে অপমান করা হয় আল্লাহ রসুল বলছে আট রাখাত পড়েছি আমি তারা আর মানুষ বলছে আমি কুড়ি রেখাত তার জব দুনিয়া না আয়সা না বলছে আরে আট রেখাত আল্লাহ রসুল সালাত আদায় করতেন তো সালাত এত লম্বা পড়তেন এত লম্বা পড়তেন তোমরা আমাকে জিজ্ঞাসা করো না সাহাবি বলছে আরে বাপরে বাপ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো পা যে ফুলে গেল তা আল্লাহ রসুল এমনই কিরাত শুরু করেছেন মনে হয় আজকে আজ মনে ভাত খেতে পারবো না সাহারি মনে খেতে পারবো না আরে আটটায় যদি নামাজ শুরু করে আর ভোরবেলায় যদি শেষ করে তো আট রেখাত নামাজ পড়েছে যদি এত সময় লাগে তো হুজুর সাঁয়ত্রিশ রাকাত নামাজকে আপনি এত তাড়াতাড়ি শেষ করলেন মানে বুঝেননি সাঁত্রিশ মানে কুড়ি তারাবি আর সতেরো ঘন্টা চল্লিশ মিনিটে শেষ করছে আধ ঘন্টা চল্লিশ মিনিটে তারাবি পড়তে গেলে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা লাগবে আট রাখাত তারাবি হাতুন থেকে গেছে তারাবি ধীরে 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 পড়তে হবে এরা বুঝলো গতি ওরা বুঝল আল্লাহ রসুল বলছেন ধীরে ধীরে এরা বলছে গতি তা আপনি পড়েন কুড়ি রাখাত আমার আপত্তি নাই তবে আল্লাহ রসুলের মতো পড়েন তো দেখেন কদিন লাগে তারা কি শোন না ফরজ না সন্ন্যার মাধ্যমে নফলের মাধ্যমে কত বড় আল্লাহ সুমাত অফার দিয়েছেন আল্লাহ রসুল বলছেন মান মান রমাদান আর অমাদান ইমানান ওয়েতে সাবান গুফের আলামা তাকাত জম্বি এ জাতি শুনে রাখো যে ব্যক্তি রামাজান মাসে কি লাইল পড়লো যে ব্যক্তি রামাজের মাসে তারাবি আমি আদায় করলো তার আমি পেছনে যত পাপ করেছে সব ক্ষমা করে দেবো সুহান আল্লাহ পেছনে সব পাপ ক্ষমা হয়ে যাবে তারাবি দিয়ে ও ফোর জি গতির নামাজ দিয়ে না ও যে ফোর জি গতি আপনি পড়ছেন এ নামাজ দিয়ে না এটা তারাবি নয় নামাজের সাথে ইয়ার কি করছেন ফাজ দাবি করছেন না তার নামাজের সাথে দলিল সহি বুখারি মূল বুখারি খুলুন একশো চার নম্বর পৃষ্ঠা একজন সালা একজন ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম নামাজ পড়লো আল্লাহ রসুলের সামনে এসে বলছে আসসালামু আলাইকুম আল্লাহর রসুল বলছে ওয়ালাইকুম সালাম ইরজে ফাসাল্লি ফাইন না কালুন তো সালিয়ায় যাও নামাজ পড়ো তুমি তাদের যাও নামাজ পড়ো নি লোকটা নামাজ পড়েছ শোনা পড়ে নি তা আল্লাহ রসুল তুমি নামাজ পড়ো আচ্ছা ঠিক আছে মনে হয় নামাজটা ভালো হয়নি তো আমি আপনাকে বললাম আপনার নামাজ হয়নি তো দ্বিতীয়বার ভালো করে পড়বেন না খারাপ করে পড়বেন ভালো করে পড়বেন ওই ব্যক্তি গিয়ে আবার সালাত আদায় করলেন আবার ফিরে এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল এবার ঠিক আছে তা আল্লাহ রসুল বলছে ইরজে ফাসাল্লি ফাইন না কালাম তোসাল্লি আরে যাও তুমি নামাজ পড়ো নামাজ পড়ো আশ্চর্য ব্যাপার তো আরে আল্লাহ রসুল বলতে পারতেন নামাজ পড়ছে কিন্তু ভালো হয়নি ব্যক্তি আবার গেল আবার নামাজ পড়লো আল্লাহ রসুল সময় নগদ নামাজ পড়ছে গো আল্লাহ রসুল দেখছেন এখন ঘুরে এসে বলছেন আসসালামু আলাইকুম বলছে ইরজে যে ফাসাল্লি ফাইন না কালাম তুসাল্লি যাও তুমি সালাতে তাই করো তুমি সালাতে তাই করো তো বলছে আমি আর জানি না শিকান্ত নামাজ পড়া জানি না তাহলে শুনেছে তুমি যে দ্রুত রুকু আর সেজদা করছো এইভাবে আল্লাহর দরবারে সালাদ সালাদ বলে গৃহীত হবে না তিন তিনবার সালাত আদায় করার পরে হয়নি আর আপনি কুড়ি রাখা সালাত আদায় করতে গিয়ে একটু যখন কিরাত লম্বা হয় তো পেছন থেকে পাট লিড়িয়ে এসেছি সারা দিন মাঠে ছিলাম তোমাদের মতন ইমাম সাহেব শুকে খাইনি তাড়াতাড়ি শেষ করো বলে কি বলে না তো তোকে কে বললো নামাজ পড়তে তোর তো নামাজ ফরজ পড়তে হবে ছে ধীরে ধীরে পড়তে হবে সাহাবিরা আমাদের চেয়ে বেশি খাটতো কি খাটতো না সৌদি আরবের সেন্টিকেট এখন জিজ্ঞাসা করেন চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ সব সময় থাকে এত উত্তাপ ওই উত্তাপের মধ্যে সাহাবির এসে আল্লাহ রসুলকে একটু শব্দ করতো না আর এ একটু জমি নিড়িয়ে এসেছে তো আমি খুব কাজ করে এসেছি আল্লাহ হকবার চিন্তা করে দেখুন তাহলে আল্লাহ রসুলের তরিকাকে বাদ দিয়ে যদি অন্য কোন তরিকাকে আপনেন সেটা হচ্ছে জাহিলিয়াত সেটা হচ্ছে বিদাত আরে আপনি মুক্তি সাহেব কি করবেন গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে এই বিদাত আমরা ছড়াবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সোমনাথ লোক তৈরি করছেন আপনাদেরকে ঠেকানোর জন্য তাই তো মাঝে মধ্যে একটা কথা বলি ডক্টর জাকির নায়েককে যতই কাফের ফতোয়া দেন ডক্টর জাকির নায়েককে যতই বলেন যে তার ইলম নাই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যতই আপনি প্রবকাণ্ডা করেন না কেন তার বিদ্যার সামনে কোনো মায়ের আছে টিকা আছেন না দেখি তার বিদ্যার সামনে লোক নাই অথচ এমনি বসে বসে ফতোয়া দিয়ে দেয় যে ও কাফের আশ্চর্যকে বুখারি হাদিস আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি কাফের নাই তাকে যদি কাফের বলা হয় ও যদি কাফের নয় তো যে বলে সে কাফের তো ডক্টর জাকির নায়কের কারণে যে কত লোক কাফের হয়েছে বুঝেননি আমাদের পাড়ার তাদের পাড়ার মুক্তি মুফতি বলে ডক্টর জাকির নাইক কাফের আর গোটা পৃথিবীর মানুষকে তার কাছে ইসলাম গ্রহণ করছে আপনার মুক্তি সাহেব আপনার ইমাম সাহেব আজকে চল্লিশ বছর যাবৎ খুদ্ দিচ্ছে একটা নামাজি বাড়াতে পারেনি ঠিক না ভুল বলছি আপনার মসজিদে তো জুমার সময় খুদ্ হয় এইটি পার্সেন্ট লোক ঘুমায় আর টেন পার্সেন্ট লোক নাক ডাকে বলেন আমি মিথ্যা বলছি আবার তারপরে অজু না করে ওইভাবে সালাতে তাই করে অন্তত অজু তো করান খুদ্ শুনলো না শুনলো না ও যুজে থাকে না ঘুমিয়ে পড়লে এক আধ ঘন্টা চল্লিশ মিনিট থেকে এর সহ্য হয় না সারা রাত বসে আইপিএল দেখবে পেশাব পেশাবের জন্য একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাও পেশাব করতে যায় না যে আইপিএল খেলা দেখছে অথচ ওই জুমার দিনে গিয়ে ওর ঘুমানোর সুযোগ হয় ওইটুকু এর দোষ শুধু মুসল্লি না এর দোষ কার ইমাম সাহেব আমি যতদিন যাবৎ খুদ্া দিচ্ছি একজন লোককেও দেখি না আমার খুদ্ কেউ ঘুমিয়েছে কই আমি তো দেখতে পাই না জানে যে হয়তো লাঠি ছুড়ে মেরে দেবে খুদবার সময় তো দিন ইসলাম জানতে খেয়েছে সে এসে ঘুমাবে মানে সে ঘুমাবে বাড়িতে তাহলে ঘুমিয়ে আসবে খালি সালাত আদায় করতে আসবে ও আসলো কেন মসজিদে তো এই জাহেলিয়াতকে আমাদের সমাজ থেকে দূর করতে হবে আপনাকে যদি আমি জাহেলিয়াত বলতে যাই তো কি বলবো আমি ইন্টারনেটে একটু আসার আগে সার্চ মারছিলাম যে জাহেলিয়াতের উপরে কটা বক্তা বক্তৃতা দিয়েছে একটু খুঁজিত তো ইউটিউবে গিয়ে লিখলাম সামাজিক জাহেলিয়াত দেখছি আমার আর আব্দুর রাজ্জাকের এই বক্তৃতা আসতে আর কারণ নাই প্রায় সব বক্তৃতা আমার আর আব্দুর রাজ্জাকের আশ্চর্য কথা কেউ কি বক্তৃতা দেয়নি কি জাহেলিয়াতের উপরে দিয়েছে অনেক আলিম আলহামদুলিল্লাহ তবে জাহেলিয়াত আমরা ততদিন পর্যন্ত বলে যাব যতদিন পর্যন্ত এটা কি হচ্ছে সমাজ থেকে না উঠে যাচ্ছে ততদিন পর্যন্ত বলে যাব এই জাহিলিয়াতকে আপনাকে আমাকে দূর করতে হবে জাহিলিয়াত যতদিনে দূর না হবে ততদিনে আমাদের থাকার জায়গা যাহার নাম কনফার্ম হয়েছে রিজার্ভ করেছেন রিজার্ভেশন করেছেন অতএব এই রিজার্ভেশন থেকে দূরে থাকতে হবে বলছিলাম বক্তারা জাহিলিয়াতকে প্রচার করছে কারণ প্রত্যেকটা বক্তা যদি প্রত্যেকটা এলাকায় সচেতন হতো তাহলে কি এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসা লাগতো মানুষকে আজকে বক্তারা কথা বলতে পারে না কেন ওই যে এখন নাকি ইন্ডিয়ার বক্তা হচ্ছে না বাংলাদেশের বক্তাকে নিয়ে আসা হচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার টাকা কন্ট্যাক্ট তো বক্তা কি করছে দেড় ঘন্টা বক্তৃতা দিচ্ছে এক ঘন্টা গান আমি বলিনি দর্শক বলছে গোলাম রব্বানি চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে মালঙ্গাতে গান গেছে জি আমি জানি ওনার সব গান মুখস্থ কি অবস্থা আল্লাহ তাহলে আজকে এ অবস্থা কি আজকে অবস্থা কি আলেমরা কথা বলবে মানুষ বসে থাকতে ভয় করবে ঠিক কি না যে কোনটা আমার বিরুদ্ধে চলে যায় সাইনরু ভাই কি আমা কি বলছে নাকি গো এ তো আমার বাড়ি ঘটনা জানলো কি করে এত কিভাবে কথা বলছে আমার যে ভয় লাগছে আমি কি করবো আমার বাড়িতে বন্ধন আর বলছে মায়ের সাথে জেনা করা আমি কি করবো ও ব্যক্তি টেনশনে পাগল হয়ে গেছে আর বক্তা এসে শোনাচ্ছে গান এখানে বক্তা দোষী না শ্রোতা দোষী দুজ উভয় দোষী আর জালসা কমিটি তোরা বলদসি ওয়ানলে কেন কি কারণে আনলো টাকা দিয়ে দিন প্রচার করতে হবে কে বললো আল্লাহ বলেছেন তাসরিয়াত সামানান কলিলা আমরা এককে কতমা বিক্রি করোনা 40000 50000 টাকা দিয়ে কুরআন বিক্রি করে চলে যাচ্ছে যে বক্তা টাকা নিয়ে জলসা করে তাকে কলার ধরে স্টেশন থেকে নামিয়ে দিবেন তারপর আমাকে ফোন করবেন রেফারেন্সের জন্য শাইনুর বার বলেছে পাঁচ হাজার দুই যে বক্তা আপনার টাকা কন্টা করে বক্তৃতা করে তার বক্তৃতা শোনা হারাম এবং না চলে আসতে হবে দাওয়াতের কাজ করতে হবে টাকা টাকা ইনকাম করার জন্য আল্লাহকে দুই হাত দিয়েছে পা দিয়েছে ও কর্ম করে খাবে দাওয়াতের কাজ করতে বাধ্য আমার একটা লেকচার আছে শুনে নেবেন তাও আপনাকে একটু বলি দাওয়াতের কাজ না যে ব্যক্তি করবে না তার থাকার জায়গা জাহান্নাম ভালো করে বুঝবেন প্রত্যেকটা ব্যক্তিকে বক্তা হতে হবে আমার সামনে যারা বসে আছেন তারা যদি দাওয়াতের কাজ না করেন তাহলে আপনি জাহান্নামে নামে যাবেন দলিল একশো তিন নম্বর সুরা আল্লাহ বলছেন অল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আফি খুস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যত মানুষ হয়েছে সব্বাই ক্ষতিগ্রস্ত আচ্ছা ক্ষতিগ্রস্ত মানে কি জাহান নামি না আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষ খতিগ্রস্ত কিন্তু তারা না ইল্লালযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়ামিলুস সলিহা যারা नेक আমল করে ওয়া তাওয়াসাবিল হক যারা সত্য কথা বলে ওয়া তাওয়াসাবিস সাবর যারা ধৈর ধৈর্য ধারণ করতে বলে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত কে সবাই জাহান্নামী সালা তাদায় করেন আপত্তি নেই সিয়াম পালন করেন আপত্তি নেই দাওয়াতের কাজ করতে হবে আর একবার শুনুন এক ইমান আনতে হবে ইমান এনেছি আমরা কথা বলেন ইমান এনেছি দুই নেকির কাজ করি তো মাঝে মধ্যে জাকাত দিয়ে জাকাত দেওয়া কি নেকির কাজ জাকাত দেওয়া নেকির কাজ না জাকাত আপনার ফাঁসিকে বাঁচানো ওটা আমার মাল গরিবের মাল ওটা আপনার বাড়িতে আছে মানে সাপ পুষতে পারেন সাপ নাও কামড়াতে পারে রয়্যাল বেঙ্গল টাইগ বা টাইগার পুষতে পারেন বাঘ নাও কামড়াতে পারে তো আল্লাহর কসম করে বলছি জাকাত কামড়াবে আল্লাহ রসুল বলছেন জাকাতের মাল যে গুচ্ছিভূত করে রাখলো কেয়ামতের মাঠে একটা টাকওয়ালা সাপ হবে সেই সাপ আপনার গলায় জড়িয়ে দেওয়া হবে আর কামড়াতে থাকবে আর বলবে আমি তোমার জাকাত এখন মজা চাকো বুঝতে পারছেন জাকাত দেওয়া বাহাদুরি না জাকাত আপনি দিতে বাধ্য না দিলে মুসলমান থাকবেন না জাকাত দিতে বাধ্য না দিলে আপনি মুসলমান থাকবেন না তবে এক টাকা দান করা বাহাদুরি এটা হচ্ছে আমল সলে পাঁচ ওয়াক সালাত আদায় না করলে মুসলমান থাকবে না পাঁচ ওয়াক সালাত আদায় করা বাহাদুরি নয় তাহাজ পড়া বাহাদুরি নফল পড়া হচ্ছে বাহাদুরি ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা ক্লিয়ার এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনি তাহাজ পড়েন ঠিক আছে এটাও করেন চার তিন নম্বরটা ছেড়ে দিলাম চার নম্বরে চেক কেউ বিপদে পড়েছে তাকে বলছেন ইনশাল্লাহ আল্লা আছে ধৈর্য ধারণ করো এই কথাও আমরা বলি কিন্তু তিন নম্বরটা আমাদের মধ্যে নাই এই অতয়া সত্যের দাওয়াত দিতে হবে অনেকে বসে বসে ভাবছেন শাহিনুর ভাই আমি তো দিন ইসলাম না আমি কি দাওয়াত দেবো যে আপনি তো এটা জানেন চলেন নামাজ পড়তে যাই পারেন না পারেন না আল্লাহ বাচ্চেন কুহান ফুজা কুম আলিকুম নাহরা তুমি নিজে বলছো তোমার পরিবারকে বাঁচাও আপনি আপনার পরিবার থেকে তাও আমাদের কাজ শুরু করেন প্রত্যেকটা বাচ্চাকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আজকে গিয়ে বলবেন পাসওয়ার্ড ছাড়াটা দায় করতে হবে নইলে আমার বাড়িতে ভাত আর গিলা চলবে না এক দাওয়াতের কাজ আমি শিখে দিচ্ছি যারা জানেন না কি করবেন সব ব্যাগে নামাজের কথা বলবেন বাড়িতে টিভি রাখা চলবে না টিভিকে ভাঙে না আজকে গিয়ে দেখি পুরুষ শাসন কজন দেখবো টিভিকে ভেঙে ফেলে দিতে হবে টিভি সিরিয়াল আর চলবে না এই কথা বলে দাওয়াতের কাজ আপনি করছেন দাওয়াতের কাজ যদি করতে পারেন তারপরে এক 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 জাতিকে মহলে বলেন সারা জীবন বেঁচে আছেন আল্লাহ আপনাকে একশো বছর হাত ধারণ করেছে একশো বছরই বলেন ভাই নামাজ পড়তে চলেন ভাই নামাজ পড়তে চলেন আর দলিল লাগবে এটার জন্য যদি দলিল লাগে তো বলে দিলাম আল্লাহ বিরাশি বার বলেছেন নামাজ পড়ো এই কথা বিরাশি বার আল্লাহ করুল কালিমের মধ্যে বলেছে নামাজ পড়ো এবার ওই মানুষটিকে আপনি দাওয়াত দিতে বাধ্য এবার ইমান আনার সময় কেউ টাকা দিল না তা পড়ার সময় কেউ টাকা দিলো না ধৈর্য ধারণ করার সময় কেউ টাকা দিলো না দাওয়াতের কাজ করতে গেলে চল্লিশ হাজার এইরকম হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এরকম হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আর এই হুজুরের সাথে সাথে যারা তাকে সাপোর্ট করেছে যারা ওই জাল সায়ে টাকা দিয়েছে তারাও অবস্থা খারাপ কিয়ামতের মাঠে পাঁচখানা কোয়েশ্চেন হবে আদম সন্তান এক পা সামনে যেতে পারবে না এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে তার মধ্যে একটা প্রশ্ন যে কোথা থেকে ইনকাম করেছো কোথায় খরচ করেছে। জি বিদাসী বিদাতি জায়গায় টাকা দেওয়া যাবে না যে কিছু করার নেই দাঁড়িয়েলা টুপিওয়ালা জুব্বা লোক এসে সালাম দিয়ে দুই হাতে মুছাপা করে বলছে অমুক মাদ্রাসায় আমি চাকরি করি আমাদের মিলাদ ক্যাম চলে আমাকে টাকা দেন আল্লাহর কসম করে বলছে আটকে যাবেন কঠিন একটা ব্যাপার হতে পারে হুজুর তাও বিদাতি জায়গায় টাকা পয়সা দান করা যাবে না খুব সাবধান আপনাকে আমি বলতে চাইছিলাম যে এই তিন নম্বর কাজ করতে গেলে খুব কঠিন একটা কাজ কারণ আদম আলাহাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত একজন নবী রসুলকে দেখান যে দাওয়াতের কাজ করতে গিয়ে মার খায়নি জাতির সামনে গলা ধাক্কা খায়নি আল্লাহ হকবার পৃথিবীর সবচেয়ে ভালো চরিত্র আল্লাহ রসুল এত চাঁদের মতো দেখতে এত সুন্দর মানুষ তাই বসে এমন মার আল্লাহ রসুলকে মারলো গোটা দেহ রক্তাক্ত করে দিয়েছেন বলছে আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম আল্লাহ রসুলের পায়ের জুতোটা রক্তে এমন ওই জুতোটা আমি খুলতে পারছিলাম না একটা গাছের নিচে আল্লাহ রসুল বসে গেলেন করলেন তারপরে আল্লাহকে বলছে আল্লাহ গো যারা আমাকে মেরেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও কত বড় কঠিন কাজ বলেন তো এর চেয়ে আর কঠিন কাজ হতে পারে এখনই যে ব্যক্তির যারা আমাকে মেরে রক্তাক্ত করে দিল বলছে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ এত খারাপ লেগেছে আল্লাহ মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ের ফেরেস্তা আপনার আল্লাহ রসুল যে গ্রামের লোক আপনার উপর অত্যাচার করেছে আল্লাহর খুব খারাপ লেগেছে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার সাথে দেখেন পাহাড়ের ফেরেস্তা আপনি আমাকে একবার অনুমতি দেন ওই গ্রামে পাহাড় বসিয়ে দেবো আরে পৃথিবীর কেউ জানবে না যে ওই গ্রামে মানুষ ছিল সবগুলোকে ধুলি করে দেবো একবার অর্ডার দেন আল্লাহ রসুল বলছেন আমি রহমতের নবী আমাকে মেরেছে ওরা বুঝতে পারেনি দিন ইসলামের দাওয়াত কাদেরকে দেব যদি ওরা আজকে দিন ইসলাম কবুল করেনি ওর ছেলে মেয়ে করবে ওর ছেলে মেয়ে না করলে নাতি নাতনি করবে সো তাদেরকে ছেড়ে দেয় তার জন্য আমি আল্লাহ কাছে দোয়া করলাম এটা যে পৃথিবীকে পৃথিবীতে আমাদেরকে আদর্শ শেখানো কোনো লোক আছে গো এই বাক্যটা কোনো নেতা মানতে পারবে অসম্ভব ব্যাপার আল্লাহ রসুল আমাদেরকে শিখে গিয়েছেন যে প্রতিহত করো ভালো ব্যবহার দিয়ে আল্লাহ বলেছেন তুই ভালো ব্যবহার দিয়ে প্রতিহত করো তাহলে চিন্তা করেন আজকে আমার এখন বক্তাদের এত রমরমা বিরুদ্ধে বক্তারা কেন উঠছে না বক্তাদেরকে কেন ঘেরাও করা হচ্ছে না বিশ্বাস করেন তার ইমানে ভেজাল রয়েছে আমি আমার এলাকার সবচেয়ে সোনার ছেলে ভালো রেজাল্টের অধিকারী চাকরি পাওয়ার মতো ছেলে আরবে গেলাম আরব থেকে ফিরে আসলাম আমার চেয়ে একদিনের বড়ো মানুষকে আমি লেনদেন করি সবাই বলে সোনার ছেলে পাড়ায় এত ভালো ছেলে নাই আমি শাহিনুর রহমান আরব থেকে এসে একটা বই লিখলাম সহি সালাদ শিক্ষা টোটাল গ্রামের লোক হানাফি টোটাল গ্রামের মানুষ আমাকে মসজিদ থেকে গলা ধাক্কা দিল আর বলো এ আমেরিকা থেকে টাকা পাই আল্লাহর কসম করে বলছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই। ব্যাংকের অ্যাকাউন্ট নেই তো টাকা কি করে আসে সবচেয়ে সোনার ছেলে গ্রামের বুকে সবচেয়ে অবহেলিত কেন দিন ইসলাম হক করে প্রচার করেছি সৌদি আরব থেকে ইসলাম ইসলামকে নিয়ে এসেছি ওই ইসলাম যখন প্রচার প্রসার শুরু করলাম জাতির মানুষ আর সাহ্য করতে পারলো না যে আমরা ভাদ্রদার কামল থেকে এই করে আসছি আর ও বলছে বুকে হাত বানতে হবে আমিন বলতে হবে আরে আমাদের চোদ্দ গোষ্ঠী কেউ শোনেনি বলে কি কথা আর বলছে যে মত্তি খানা নাই যাও তা খানা নাই আরে খানা নাই এই নাই ওই নাই এ কি শুরু করে দিল সুদ ঘুষ নিতে পারবো না আমরা এ কোন কথা বলে আমাদের ইমাম সাহেবকে কথা বলেনি তার ইমাম সাহেব মাদ্রাসা পাস করে সেই মামতি করে আর আমি তো ভাই ইংরেজি পড়া ছেলে আমি দাওয়াতের কাজ করতে গিয়ে এরকম হলো আমাকে প্রায় খুব কম করে হলে প্রায় পনেরোটা মাহফিলে বলেছে তুমি আসলে গুলি করব তো আমি বলেছি তোদের গুলির ক্ষমতা থাকলে শাইনের শাইনুর আমাদের বুকটাকে চিরে দিস কারণ আল্লাহ বলছেন তুমি আমার রাস্তায় থাকো আমি তোমাকে সাহায্য করবো দেখি কোন মায়ের বেটা আছে আল্লাহ আমার অভিভাবক ঠেকান না আমাকে সুরা আলী ইমরান ছয় নম্বর তিন আয়াত ষাট বক্তৃতার গতি দেখে বুঝতে পারছেন তো যে অবস্থা কি হয় আরে কত সভাপতিকে স্টেজ থেকে নামিয়ে দিলাম জর্দা খায় এখন কতজন আসে না আসলে বক্তারা বলছে আমি যাবো না কেন ঠিক যাবে না আরে সে তোমার দিনই ভাই ঠিক কিনা তার সাথে ভালো থাকবে কেন ওই যে 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 করে রেখেছে ওটা সামনে সমস্যা আবার তো জর্দা খেতে খেতে আসবে অবস্থাটা কি তাহলে দিনের দায়ী হতে গেলে কষ্ট হতে হবে প্রত্যেকে কষ্ট করেছে সবাই কষ্ট করেছে কিন্তু আজকে আলেমদের রামর বা বাজার তার মানে তার ব্যাপার আছে আসাদুল্লাল গালিবের নাম শুনেছেন বাংলাদেশের গালিব তাকে জেলে ভরা হয়েছিল কিনা আব্দুল আল্লাহ যে মামলা মামলা করা আবার আবার দিয়েছে টার্গেট করেছে বাংলাদেশে যে এরা উগ্রতা ছড়াই জাতি বিদ্বেষ ছড়াই আমার জানাবতে আব্দুর রাজ্জাক এত কঠিন করে কথা বলেন জঙ্গিবাদের বিরুদ্ধে আর কোনো বক্তা দ্বিতীয় পৃথিবীতে নাই তারপরে তাকে বলা হচ্ছে জঙ্গি ছড়াই জাতি আছে কোথায় চিন্তা করে দেখুন তার মধ্যে আব্দুর ইসুফার মুজাফর বিনসুলের নাম এসেছে আল্লাহ তাদেরকে শহীদ সালামতে দিন প্রচার করে আদা করুক সাহাবুল আল্লাহ তা আমাদের পদে পদে বিপদ আমাকে বহু জায়গায় উঠে এসেছে মারার জন্য লাইট অফ করে দিয়েছে মারার জন্য বহু কাজ করেছে কিন্তু আমি শুধু হাসি আরে মানুষ কত পাগল তুই যেতে আমাকে এই অবস্থায় মেরে দিয়েছিলাম তো শহীদ শহীদ মানে বিনা হিসাবে জান্নাত এর চেয়ে আনন্দ আর কি হতে পারে রাস্তায় চলতে গেলে পাপ কথা বলতে গেলে পাপ হয় তো দিন প্রচার করতে যদি মেরে দিয়ে যেত শহীদ এখন বাঁচিয়ে বাঁচিয়ে যদি রাখে তাহলে বলবো তুই কাপুরুষ বাঁচিয়ে রাখলি মানে তাহলে আমার কথাকে মেনে নিতে হবে নইলে আমার আর আমার বিরোধিতা করলে ওই আবু জাহেলের মতন ক্ষমতাধারী লোক হতে হবে ক্ষমতা নয় বিরোধিতা করো কেন এলাকা থেকে একটা দোকান থেকে বিড়ি তুলে দিয়েছি তো এলাকার মানুষ একত্রিত হয়ে বলছে এলাকা এই ছেলেটাকে গ্রাম ছাড়া করতে হবে কি জানি কেউ এখন পারে না আল্লাহ জানে কবর শুনবেন আমি নাই তবে আলহামদুলিল্লাহ দিনের কাজের জন্য চব্বিশ ঘন্টা সিদ্ধ কঠিন কথা কঠিনভাবে কথা বলি এখনো পারে পাশে গিয়েছি প্রোগ্রাম করতে আমাকে সাইনু ভাই কবর সম্পর্কে বলেন না সেদিন বক্তৃতার বিষয় ছিল কবর কি বলছেন আপনি ইন্টারনেট আছে দেখে নেবেন আরে জিনা হয়তো সের কে তারা জিও কুত্তে কে তারা আমার জিও ভাই বাঁচলে বাঘের মতো বাঁচতে হবে কুকুরের মতো নয় লোকমান হাকিম তার ছেলেকে বলছে দেখুন দাওয়াতের কাজ দিলে যে বিপদ আসবে নবীর রসুল তো এবার রেফারেন্স শুনেন লোকমান হাকিম ছেলেকে বলছে ও আমার কলিজার টুকরা আকিমিস সলা তুমি সলাত আদায় করো অমরুবিল মারুফ ভালো কাজের আদেশ করো ভালো কাজের আদেশ করলে জাতি খেপবে না আপনার উপরে ভালো কথা বললে কেউ খেপবে না এক আল্লাহ রসুল বলছেন ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে ফরজ সালাতের পরে যদি কেউ আয়তুল কুরসি পড়ে তো জান্নাতে যাবে কখন এখনো যায়নি কেন তো মরেনি তাই বুঝতে জান্নাত কেউ যদি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়ে কত সুন্দর আমল না এটা যে ভালো কাজের আদেশ আল্লাহ রসুল বলছেন সকালবেলায় কেউ যদি সাইদুল ইস্তেক ফার পাঠ করে কেউ যদি সন্ধ্যাবেলায় সাইদুল ইস্তেক ফার পাঠ করে সারা দিনের মধ্যে মোল্লা জান্নাত সারা রাতের মধ্যে মোল্লা জান্নাত সাইদুল ইসতিগফার মুখস্থ আছে মুখস্থ আছে আল্লাহ আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি এই যে দোয়াটা এটা মুখস্থ করবেন এটা যে দোয়া যোগ চাও মানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার সর্দার এর আর দোয়া নাই ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ এই দোয়া পড়তে পারলে সকালে ফজরের পর পড়লে সারা দিনের মধ্যে মোল্লা জান্নাতে যাবেন ইনশাল্লাহ আর মাগরিবের পর পড়লে সারা রাতের মধ্যে মোল্লা জান্নাতে যাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর আমল আল্লাহ রসুল বলছেন কেউ কোথাও নামলো অবতরণ করলো সেখানে গিয়ে যদি একটা কথা বলে আউজুবি খালাক এই কথাটা যদি কেউ বলে তো পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না কত বড় কথা পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আর কেউ যদি আসরের পর অর্থাৎ আশেপাশে পড়ে সারা রাতের মধ্যে কেউ কোনো প্রাণী কোনো তার ক্ষতি করতে পারবে না ছোট্ট একটা কথা আউজুবি তিল্লাহি তাম্মাতে মিন সাররিমা খালাক ব্যাস এইটুকু এই আপনাকে শিখতে হবে দেখেন এইগুলা বলছি ভালো লাগছে না ভালো লাগছে তো না এবার ছেলেকে বলছে অন্য অনিল মুনকার অন্যায় কাজ দেখলে বাধা দাও জি চাচা এসেছে বলছে যে শোনো বেটা তুমি কালকে আমাদের বাড়িতে যেও তোমার ছোট ভাইয়ের আমি খাতনা দিব একটু খানা হবে তো চাচাকে বলছে চাচা এটা যে বিদাত এই খানা যে খাওয়া যাবে না এটা যে আমি যাব না কঠিন কি কঠিন না সম্পর্ক শেষ না সম্পর্কে মোড় নেমন্তন্ন করতে এসেছে এসে বলছে আচ্ছা আপনাদের বাড়িতে পুরো সবাইকে নেমন্তন্ন কি বলেন আপনারা সাপটা মারা সুবাহ আল্লাহ মানে এসে বলছে যে আপনাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন থাকলো হাড়ি মারা সবাইকে নেমন্ত্রণ থাকলো তো আপনি চট করে উঠে শিক্ষিত ছেলে বলছেন আচ্ছা ঠিক আছে চাচা আপনার বাড়িতে যাবো বলছি যে ছেলে যে বিয়ে দিচ্ছেন বা মেয়ের যে বিয়ে দিচ্ছেন পণ দিচ্ছেন কি নিচ্ছেন কি হ্যাঁ বেটা কী করবে এই জামানায় পণ ছাড়া তো বিয়ে হয় না একটা টিভিএস গাড়ি দিচ্ছে তো ছেলে বলছে চাচা আমরা যে কেউ যাবো না দুঃখিত কি হবে চাচা রেগে লাল হয়ে যাবে বলো কি তুমি যাবে না মানে তুমি কে একাই দিন ইসলাম বুঝো লুক মানে ছেলেকে বলছে যে হক কথা বলো দেখো কি অবস্থা হবে বলছি পরে আসছে তারপরে আবার জাতির সামনে আপনি চলে যাচ্ছেন এবার কেউ জর্দা খাচ্ছে গুল খাচ্ছে খৈনি খাচ্ছে তো সেখানে গিয়ে বলছেন ভাই এটা চলবে না যে এটা চলবে না ও আবার উঠে বলবে মুফতি সাহেব তো খাই দুল্লে এখন ইমাম সাহেব তো খাই এই কথা বলবে আপনার এলা বাড়িতে চাঁদা চাইতে হয়েছে অর্কেস্ট্রা গানের আপনি বলছেন জি আমি যে চাঁদা দেবো না তো সমাজ থেকে বের করে ঠিক না সমাজ থেকে এবার ছেলেকে লোক মানে কি বললো অসবির আলামা সাবাক বেটা ধৈর্য ধারণ করো এর মধ্যে ধৈর্য কি আসলো এক নামাজ পড়ো কেউ বাধা দেবে না ভালো কাজের কথা বলো কেউ বলবে না এই যে মন্দ কাজের নিষেধ মন্দ কাজে নিষেধ করো বেটা জাতি তোমার পিঠে চামড়া গুটিয়ে নেবে এখন ধরে ধরন করো মার খাও তাও দাওয়াতের কাজকে কন্টিনিউ করতে হবে সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর সতেরো তেরো সতেরো অথবা তেরোতে আল্লাহ লুকমান হেকিম তার ছেলেকে এই কথাগুলো বলল তার মানে বুঝতে হবে দাওয়াতের কাজ করতে হলে আপনার পিঠে চামড়া গুটিয়ে নেবে জাতি আপনার পিঠে চামড়া গুটিয়ে নেবে অর্থাৎ আপনার বিপদ আসবেই আসবে যে বক্তার বিপদ আসে না সে বক্তা হক কথা বলতে পারেনি ডাল মেকুচকালে অবশ্যই অন্যায়ের পথে আছে এখনো সে সঠিক কথা বলতে পারেনি কারণ মানুষের গতি সবারই চলার গতি একটা ভিন্ন রকম ওই গতিকে যদি আপনি থামিয়ে দিতে যান তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে গোটা দুনিয়ার মানুষ বলছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কি বলেছেন আল্লাহ রসুল বলছেন যে কেউ কোনো ব্যক্তি আজান শুনলো আজানে যা বললো সেও তাই বললো তারপরে কি পড়লো দরিদ্র ইব্রাহিম তারপরে বিশেষ দোয়া বিশেষ দোয়াটা কোথায় শেষ হলো পর্যন্ত বললো জান্নাত পাওয়ার আশা দেখবেন এই দোয়াটা অনেক মসজিদে জোরে জোরে পড়ে পড়ে না তো এখন শাহিনুর রহমান যে বলছে জি এটা যে আপনি পড়ছেন এটা যে আপনি এর মধ্যে পাপ হচ্ছে যে আল্লাহ রসুল তো অত দূর বলেননি আল্লাহ রসুল তো এভাবে বলেননি একটু মূল্যায়ন করুন আল্লাহ রসুল বলছে জি যা তুমিও তাই বলো এক দুই দরুদে ইব্রাহিম পড়ো তিন ও আদা এখানে শেষ করো এইটুকু আল্লাহ রসুল বলছে আমি জিম্মেদারি নিব জান্নাতের আল্লাহ রসুল বলছে আমি জিম্মেদারি নিব ইন্না কালা টুকলি ফুল মিয়াদ এই করতে গেলে বিপদে পড়ে যাবেন হাদি বুঝতে পেরেছেন এই কথা বলতে গেলে বলবে জি এতদিন কাজ করে আসছি আপনার কথা শুনবো মানে আরে আশ্চর্য ব্যাপার সত্তর বছরের লোকটা সালাত আদায় করে দ্রুত গতিতে পায়ের সাথে পা ফেরায় নাম সালাতে রুকু সেজদা ঠিক হয় না রুকুর থেকে উঠতে না উঠতে সেজদা চলে যায় চাচাজি আপনি যে সালাত আদায় করলেন বাছাই এই ছালা যে হলো না একটু ভালো করে সালাত আদায় করতে হবে চাচাজি খুব শান্ত সময় মানুষ দাদা যে যে প্রথম কথাটা বলছে আমাকে কি বলছে তোর বাপের জন্মের আগে থেকে নামাজ পড়ি বেটা কি বলে না বলে না তোর বাপের জন্মের আগে থেকে নামাজ পড়ি আর তুই আমাকে নামাজ শিখাতে আসলি চাচা ভুল করবে কিন্তু শুধু হবে না ভুল হতে পারে না মানুষের যার ভুল হয় না সে মানুষ না ভুল হয় শয়তানের হয় না ফজরে উঠতে আমাদের মিস হয় শয়তান আপনাকে ঘুমিয়ে দিতে গা হাত পা টিপতে শয়তানের কখনো মিস হয় না ভুল মানুষেরই হবে অথব জাতির সামনে দাওয়াতের কাজ করতে গেলে খুব কঠিন কাজ হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে তো সঠিক কথা বলতে গেলে আরও ইয়ে মানে খারাপ অবস্থা হবে হাসান আনি বান্না ইনি একজন ইসলামিক স্কলার উনি বলছেন কিছুদিন আগে খুব মন খারাপ করে বসে আছি মানে মন খারাপ বলতে গেলে সোনু নিগম দেখবেন একবার আজাম নিয়ে কথা বলেছিল আজান নিয়ে তারপরে কল্পনা ঠাকরে বিজেপি লিডার আজান নিয়ে এটা কুমন্তব্য করলো তিন নম্বরে রাজ ঠাকরে ইনি আজান নিয়ে কুমন্তব্য করলেন তো এই তিনজনের বিরুদ্ধে তিনটি ভিডিও বানালাম প্রতিবাদ করলাম ভিডিওটা হাজার হাজার মানুষ দেখলো ইউটিউবে একদিন খুলে দেখছি কতটা মানুষ আমাকে গালি দিল দাওয়াতের কাজ করতে যাচ্ছি বলছে আপনি আসলে আজকে আপনাকে গুলি করা হবে কত সহ্য হবে এত কষ্ট এই চেপে ধরে ভাবছি আল্লাহ গো কি করব? ছেড়ে দাওয়াতের দিব কাজ এত কষ্ট এমনি তো কষ্ট করে সংসার চালাই তারপরে দাওয়াতের কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি করব সামনে চলে আসলো হাসান আলী বান্না বলছে তুমি মনে রেখো যখন ফাঁসির মঞ্চগুলো তোমার জন্য উপস্থিত জেলের কুঠুরুগুলো তোমার জন্য রেডি তখন তুমি মনে করো তোমার দাওয়াতে কাজ হচ্ছে ঠিক আছে তো আরে ঠিকই তো আছে লাইন তো ঠিক আছে চলো দেখি কে কি করে অতএব আপনার বিরুদ্ধে কথা বলবে জাতি কারণ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম হচ্ছে আল্লাহ রসুল সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে আল্লাহ রসুলের পৃথিবীতে এত সুন্দর ব্যবহারের কোনো মানুষ নাই অথচ আল্লাহ রসুলের বিরুদ্ধে পৃথিবীতে এত বই লিখা হয়েছে একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পড়ে শেষ করতে পারবে না সবচেয়ে ভালো মানুষের বিরুদ্ধে বেশি কথা বলা হয় ভাবলাম যে ঠিক আছে মনে হয় কিছুটা দাওয়াতের কাজ হচ্ছে মনে হয় নাহলে মানুষ এত খেপবে কেন ঠিক এত খেপবে খাবার পেছনে এটাই কারণ অতএব যেখানে প্রোগ্রাম শুনতে যাবেন আগে কনফার্ম করেন যে বক্তা কন্ট্যাক্ট করেছে কিনা বক্তাকে আপনি হাদিয়া এক কোটি টাকা দেন কোনো আপত্তি নাই দশ কোটি টাকা দেন হাদিয়া ভালোবেসে দেন আপত্তি নাই বক্তা যদি খালি ফোনে বলে যে পাঁচশো টাকা নিব তার বক্তৃতা শোনা হারাম না যায় না না এরা হক কথা বলতে পারে আর যদি হক কথা বলতো তাহলে জাতি পরিবর্তন হতো জাতি পরিবর্তন হতো হক কথা বলতে পারে না জাতির সামনে সুর সাইরি গান গজল গিয়ে বকতে চলে যায় আল্লাহর কসম করে বলছি একটা গজল মুখস্থ নয় আমার আরে ভাই হাদিস করেন বলেই তো মুখে ফেনা উঠে যায় কথা বলার সময় পাইনি কোথাও তিন ঘন্টা চার ঘন্টা বক্তৃতা দিতে হয় দর্শক বলে যে না আপনাকে নামতে দেবো না আপনাকে বলতেই হবে আমরা শুনবো আরে কথা বলে না আর গজল করে বলে সময় না আশ্চর্য দুনিয়া গো তাহলে এই জাহেলিয়াতের বক্তাদেরকে আপনাদেরকে আমাদেরকে চিনতে হবে এবং দূরে রাখতে হবে এরা অন্যতম বক্তাদের একটা জাহেলিয়াত চার নম্বর জাহেলিয়াত সমাজের জাহেলিয়া বিবাহ সাদী একবারে শুরু থেকে বাসর পর্যন্ত খালি জাহেলিয়া তার জাহেলিয়া নাই আপনার ছেলের বিয়ে মেয়েটাকে দেখতে গিয়েছেন আপনি আচ্ছা আপনারা তো ঘড়ি রাখেননি কোথাও টাইমটা বলবেন কিন্তু আমাকে হ্যাঁ টাইমটা একটু বলবেন মানে ঘড়ি তো যেহেতু রাখা দরকার ছিল রাখেননি তারপর আমার সময় কতটুকু আছে আর আট মিনিট মনে হয় নাকি সভাপতি আসবে আমার টাইম সভাপতি আসলে বলবে এখন টাইম নাকি সিলেকশন নাই তো আপনার ছেলের বিয়ে ভালো করে বুঝবেন আপনার ছেলের বিয়ে আপনি এবার মেয়ে দেখতে গিয়েছেন খুব এটা কিন্তু মানুষ মনে করে না যে এটা একটা ভুল কাজ ছেলের বিয়ে কার আপনার নিজের আপনি মেয়ে দেখতে গেলেন আচ্ছা বলেন তো ওই মেয়েটার শ্বশুর কি আপনি হয়েছেন তো আপনাকে দেখার অধিকার কে দিল বুঝতে পারেননি যতক্ষণ ওই মেয়েটার দিকে তাকে দেখবেন ততক্ষণ পাপ করবেন বাবা ছেলে দেখবে কেন মেয়ে দেখবে কেন বাবা বাবা তার ছেলেকে পাঠাবে বন্ধু ছাড়া একা যাবে ছেলেটা মেয়েটার সঙ্গে দু একটা কথা বলে বেরিয়ে আসতে পারে এইটুকু জায়েজ আবার তার মা বাবার সামনে মেয়ের মা বাবার সামনে এটুকু জায়েজ। তবে বাবার ছেলের বন্ধু মেয়ে দেখতে যাবে এটা জায়েজ নয় যতক্ষণ তার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পাপ হবে মেয়েকে নিয়ে ছেলে সংসার করবে ছেলেকে দেখতে দেন এক নম্বর জাহেলিয়াত বিয়ে এখনো হয়নি বিয়ে হবে কিনা তাও ঠিক নাই এখনই জাহেলিয়াত তারপরে বাবার চাচার দুলা ভাইকে এমন কোশ্চিন করছে বুঝতে পারা যাচ্ছে না এটা মেয়েকে করছে নাকি গরু গরু কিনছে মা একটু হেঁটে দেখাও চুল গলাকে খুলে দেখাও দিতে কিনা লাগে বলে না নুন দেখেন কোথায় এসেছে কত জাহিলিয়ার এক দুই নম্বর বিয়ে এবার রেডি হয়ে গেল বিয়ে সব প্রস্তুত আচ্ছা ঠিক আছে বিয়ে যখন প্রস্তুত হয়ে গেল রেডি হয়ে গেল তো এখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলে তো প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার হাই মাদ্রাসার শিক্ষক তাই কাজ করেন ছেলে তেমন কিছু দাবি নাই তো মোটর সাইকেল বাড়িতে আছে এটা কার দিয়েন এটাকে পন বলা হয় তা না পনটা কি জায়েজ এটা যে হারাম এই হারাম কাজ করছে যে ছেলে ভালো করে বুঝবেন এই হারাম কাজ করছে যে ছেলে তার পাশে ইমাম সাহেব গিয়ে বিয়ে পড়াবে তো তো ওইখানে ও লিখছে এটা লিখে না কি কি দিবে এসব লিখে তো রেজিস্টার খাতায় তো রেজিস্টার খাতা লিখছে ছেলের দাবি একটা গাড়ি ঘর সাজিয়ে মেয়ে সাজিয়ে আর ইমাম সাহেব মাথায় টুপি পরে এক বড়ো বড়ো লম্বা দাড়ি ফেরেস্তার মতো পোশাক পরে গিয়েছে সাইডে বসে আছে বসে থাকার পরে ও বিয়ে পড়াচ্ছে বলে ইমাম বলেন বলে নাদি জানে এত বড় অন্যায় কাজ দেখলে তো উঠে আসবো না কেন ও হারাম যারা পণ নিয়ে বিয়ে করেন তারা কুত্তার পায়খানা খান খাবেন যারা পণ নিয়েছেন ইতিপূর্বে সত্তর বছর বয়স হোক না কেন এই পণকে আগামী দিন থেকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন নাহলে কে মাঠে আটকে যাবেন কেন পণ নিতে গেলেন আপনি আল্লাহ রসুল যাকে হারাম করেছে আপনি কেন সেটাকে নিতে গেলেন এই পণ নেওয়া যাবে না মেয়েকে বিউটিফাই করবেন এই বিউটিফাই করে মেয়েকে নিয়ে চলে আসেন আচ্ছা এবার হলো তারপরে এবার সাত দিন পরে বিয়ে সাত দিন আগে দুই বাড়িতে ডিজে চলে চলে কি চলে এলাকায় আরে বাপ রে বাপ মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে সারা দিন রাত চলছে হাজি সাহেবকে বলছে হাজি সাহেব আপনার বাড়িতে যে ডিজে চলে এটা কেমন কথা ছেলে পিলে একটু আনন্দ করছে করুক গো হাজি সাহেবের কথা এই অবস্থা যদি মারা যায় অবস্থাটা কি চিন্তা করুক গান কি কোনো সময় হালাল বাদ্যযন্ত্র কি কোনো সময় যায়স তাহলে চিন্তা করে দেখুন আজকে সাত দিন যাবৎ পাড়ার মানুষের ঘুম নাই আর এরা তো গান বাজায় না রে ভাই গানের সাথে যে কি করে গান তো নাই শুধু বাজনা এলাকায় মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে লাগাতার এভাবে বাজাতে শুরু করে শুনুন এই এলাকা যার তাকে দাওয়াতের কাজ করতে হবে ছোট্ট একটা কথা মনে পড়লো তাই আপনাকে বলে যাই জিব্রাইলকে আল্লাহ বলছে জিব্রাইল ওই এলাকায় চলে যাও ওই এলাকার মানুষ দাওয়াত বিমুখ মানুষ সলাতে তাই করে না সিয়াম পালন করে না আপনাদের পলাশি এই পলাশির মতো আমি যা শুনলাম এক হাজার নাকি ভোটের পোলিং হয় মানে অনেক লোক আর ফজরে কজন যায় ষোলো জন বাপরে বাপ টা মুসলমান আছে এলাকায় চিন্তা করে দেখেন আছে কিছু মুসলমান নাকি জুমার শুকুর আলী শুকুর আলী শুকুর আলী মিয়া রমজান রমজান আলী আছে না শুকুর আলী বুঝতে পারেনি যারা শুক্রবারে নামাজ পড়ে আর রমজান আলী মাসেদের সামনে রোজা এসছে ইন্নালিল্লাহ তো এই এই গ্রামে আপনারা জালসা কেন দিলেন গো ফালতু টাকা খরচ করে কি হবে মানুষ তো সব সার্টিফিকেট পেয়ে বসে আছে কি বলছিলাম না না তার আগে কি বলছিলাম গান বাজনা চলে দাওয়াত বিমুখ এলাকার কথা বলি আচ্ছা কোশ্চিন করেন কোশ্চিন উত্তর দিচ্ছেন তো দাওয়াত বিমুখ মানুষ এলাকা এরকম জিবরেলেলে সাল তো চলে আসছে এসে দেখছে যে একটা লোক এলাকায় ভালো আছে একজন ব্যক্তি এলাকায় ভালো আছে খুব তাহাজ্জত গুজার সারাদিন আল্লাহর তজবি তাহালিল করে। এই রকম ব্যক্তি আছে জিবরেল এসে দেখছে বাপরে বাপ একটা ঈমানদারি ব্যক্তি আছে তো এলাকাকে যে আল্লাহ উল্টে দিতে বললো তো তো ইমানদার মানুষ একে তোর উল্টানো যাবে না তো আল্লাহর গিয়ে বলছে আল্লাহ গো একজন মানুষ খুব ইমানদার আছে তো তাকে কি করব আলাদা করে এলাকাকে উল্টাবো আল্লাহ বলছে তাকে তাকে দিয়ে শুরু কর কি কারণে কারণ হচ্ছে সে দাওয়াতের কাজ কারোর সাথে করেনি সে জানতো ভাবেছে নিজে একা জান্নাতে যাবে জিনা জানলে পৌঁছতে হবে আল্লাহ রসল বলছেন একটা জানা থাকলে জাতি সামনে আপনাকে পেশ করতে হবে করতে আপনি বাধ্য ডিজে চলছে কিছু বলেন আপনি কেন বলবেন না আপনি পুরুষ মানুষ আপনার ক্ষমতা আছে আপনাকে ডিজে কে বন্ধ করতে হবে এটা হলো এবার প্যান্ডেল করে নারী পুরুষের একসাথে পাশাপাশি বসে খায় খায় কি খাই না এই ধরনের বিয়েকে ইনশাল্লাহ চেষ্টা করেন বয়কট করার মাঝে মাঝে আমরাও বিপদে পড়ে যাই তবে মানুষকে চেষ্টা করতে হবে বলতে হবে যে এরকম ব্যবস্থা করা হোক এরকম ব্যবস্থা করা হোক এরকম ব্যবস্থা করার চেষ্টা করতে হবে জাতিকে বলতে হবে তারপরে আরো একটা জাহেলিয়ত ছোট্ট একটা মঞ্চ তৈরি করেছে মেয়েটাকে ভোরবেলায় গোসল করিয়েছে সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে দে সামনে কিছু মিষ্টি বা ওইরকম কিছু মিষ্টান্ন জাতীয় খাবার রেখেছে খাবার রেখে মেয়েটাকে এবার বসে দিয়েছে এবার তুমি বসো আর জাতির সামনে যতজন লোক আসবে খাবার খাওয়ার যা আমি নিমন্ত্রণ দিয়েছি টাকা তো তুলতে হবে অনুষ্ঠানের খরচ তুলতে হবে না হ্যাঁ হ্যাঁ এক লাখ টাকা খরচ করে দেড় লাখ টাকা তুলতে হবে তো সেই তোলার জন্য তুমি বসে থাকো যতজন মানুষ আসবে ততজন মানুষ এসে ওই একবার চামচ তুলে এদিক দিয়ে ঢুকায় একবার এদিক দিয়ে ঢুকায় কি অবস্থা আবার বিউটি পার্লার থেকে সে জেনে বসায় যাতে সামনে দেখা আমার মেয়ে ফরসা সুন্দরী ধবধবে একটা মেয়ে যত লোকের মেয়েকে দেখছে তত লোক জেনা করছে থুবড়ো সিস্টেমটা ইসলামে নাই একবারে পুরো হিন্দুদের কালচার আমাদের ইসলাম ধর্মের ধর্ম বিয়ে মনে হয় কজনের হয়েছে আল্লাহ ভালো অবস্থা খুবই খারাপ অতএব চেষ্টা করতে হবে বিয়েটা যেন সঠিক হয় তারপরে আসছে ছেলের পালা ছেলেকে গা ধোয়াচ্ছে ভাবিতে না কেন ছেলের কি প্যারালাইস নাকি প্যারালাইসিস হয়েছে ওর ও হাত পা চলতে পারে না সারা বছর একা গা আর আজকে ওর ভাবিকে লাগলো তো ভাবি যদি গা ধোয় তো প্রথমে তো জেনা শুরু ভাবিকে দিয়ে তো জেনা শুরু হলো ও কাপুরুষ একা গোসল করতে পারে না ওকে গোসল করতে হবে একা ওকে কেন গোসল করালো তোর ভাবিতে যা তারপরে লোকজন আসলো এবার বর যাত্রী আছে না আমাদের দেশে যাত্রী যাত্রী যাত্রী। নাকি জুলুম জুলুম আমি নাম তো বলছে যে আমার তো তো কোনো দাবি আমার যে কোনো লোক আসবে ভালো করে খাওয়াতে হবে তো কি লোক এটা দাবি না নাকি এটা বলে দাবি না তো ঠিক আছে আমার বংশ একটু বড় মাইন্ড করে না দেড়শো জন লোক আসবে ও তো মনে মনে বলছে ভাবতি একটা মোটর সাইকেল নিলেই পারে আমার খরচ কম হতো দেড়শো লোককে খাওয়ানো মানে কি চারটে খানি ব্যাপার নাকি সুমান আল্লাহ তো দেড়শো লোককে খাওয়াচ্ছে এবার ভাইয়েরা সব বসে আলো আলাপ আলোচনা করছে বলছে কজন আসবে বলেছে রে বলছে দেড়শো বছর আইটেম কর মানুষকে বিশ্বাস না যায় না তাই একটাও কম যাবে বরং বেশি যাবে জি এতগুলো মানুষ গেল মানে আপনার ছেলে যাবে ছেলে সাথে দু একজন যাবে গিয়ে বোট বিয়েট করে চলে আসবে এবার আপনার বাড়িতে সে গোটা পৃথিবীর যত উঠ আছে সবগুলো কেনে জবাই করে সবাইকে খাওয়ান অলিমার দাওয়াত এটা ঠিক আছে পরে বার দেখে দেখেন অধিকারী আপনি আপনার লজ্জা লাগা দরকার চিন্তা করেন এখন দেখেন বিবাহিত জাহেলিয়াত হেলিয়াত সময় আসি কার এখন আসেনি ছোটা কি করছে তো এরা যে বিবাহিত যা হেলিয়াত আর এই বিবাহিত জাহেলিয়াতের হেলিয়াতের অবস্থা আর একটু দেখা যখন সময় আছে সামনের দিকে যাই সেটা হচ্ছে যখন ছেলে মেয়েকে নিয়ে আসলো নিয়ে এসে আমার বাড়িতে বাসর ঘর সাজিয়েছে ভাবি আর কেউ লোক পায়নি ভাবি বসে আছে আর দুলা ভাই বসে আছে ছেলে মেয়ে বসে আছে এ একবার দিক থেকে ধাক্কা ও একবার ওই থেকে ধাক্কা আছে না নাই কি অবস্থা এবার ও জেনা শুরু হয়ে গেল ওরা এবার দরজা বন্ধ করে দিল এবার দুলা ভাই ওইখানে বাইরে একটু গরমের সময় হাওয়া খাচ্ছে এবার ওই শিক্ষিতা নারী আর শিক্ষিত ওই মাস্টার ডিগ্রি পাস লোকটা এসে তার ছোট মেয়েকে বলছে মামুনি তুই এখানে কেন বসে আছিস তোর দুলা ভাই একা একা আছে যা জেনা কর জেনা কর এটুকু ব্যাকেটে বলে না বাড়িতে দুলা ভাই আসলে বলে কি বলে না এরা শিক্ষিত আচ্ছা শিয়ালের কাছে মুরগি পুষানি দেওয়া যায় দুলা ভাই মানে তো শিয়াল ঠিক না আর ও যদি শালিকাকে পায় তো মুরগি না এ আরে মুরগির চেয়ে কঠিন জিনিস গো অনেকে বলে এ শালিকা না আমার বোনের মতো আল্লাহর কসম করে বোঝো বাঘ বাঘ শালি কখনো বোন হতে পারে না শালি কখনো বোন হতে পারে না একটু আড়ালে সুযোগ দিয়ে দেখবেন ও প্রথম জনই নাই দ্বিতীয় জন বউ এখন আপনার বাড়িতে ওই দুলা আসলো খেতে দেবে কে ওর স্ত্রী না হলে আপনি খেতে দেবেন শ্বশুর মানুষ আপনি কেন ওকে মামুনিকে কেন পাঠালেন ওই মেয়েটাকে কেন পাঠালেন দেখেন যে না আর বিবাহ মানে আমাদের বুঝতে পারা যায় না যে সবাই নাকি দুলহান নাকি সেদিন যত মহিলা যাত্রী যাবে যাত্রী যাবে সবাইকে নাকি সেদিন বেনারসি পরে লাগে হচ্ছে হচ্ছে এটা আমার তরফ থেকে হচ্ছে এটা লাইভ হচ্ছে এদের জন্য দোয়া করিয়েন এটা গোটা পৃথিবী লোক এখান থেকে দেখে গোটা পৃথিবী থেকে মানে সুইজারল্যান্ড কাতার দুবাই বাহারিন সব লোক চাতক পাখির মতো বসে থাকে যে কখন মানে ওরাও জানে যে পলাশিতে প্রোগ্রাম আজকে চিরে না জানে না ওরা পলাশি আমাকে মাঝে মধ্যেই ফোন করে জানে যে ভাই কখন আসবেন কখন আসবেন ওনারা অনেক কাজ করেন বিদেশ থাকা মানে খুব কঠিন একটা ব্যাপার কাজ করার পরেও মানে বাঙালিরা তখন গোটা দুনিয়াতে কাজ করার পরেও সেসব দিনই ভাইরা বোনেরা বিভিন্ন প্রান্ত থেকে এই প্রোগ্রামগুলোকে দেখেন নিজেকে পিউরিফাই করেন পরিশুদ্ধ করেন ইনশাআল্লাহ এইসব ভাই বোনদের জন্য যারা ফেসবুক লাইভটা দেখে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ সোমান তাল্লাহ আহ সহি সালামতে বাড়ি ফিরার এবং সহি সালামতে দিন ইসলামকে টিকে রাখার তফিকাতা করে সাহেবুল আল্লাহ আমিন তাদের পরিবারকে যেন আল্লাহ সোহান তাল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন সাহেবুল আল্লাহ আমিন বলছিলাম যে জাহেলিয়াত বিবাহের জাহেলিয়াত তো এই বিবাহের জাহেলিয়াত আর শেষ নাই তো খবরদার মামুনিকে ওই দুলা ভাইয়ের কাছে পাঠিয়েন না গল্প করতে গেলে আপনি যান আপনি গল্প করেন শ্বশুর হয়ে বিশ্বাস করেন ওর দৃষ্টি খারাপ ওর দৃষ্টি খারাপ ও যতই ভালো বলুক না কেন আল্লাহ বলছে একটা পুরুষ একটা নারী যদি নির্জনে মিলিত হয় তৃতীয় জন থাকে শয়তান আপনি ভালো শয়তান আপনাকে গুমরা করেই ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট অতএব আপনাকে সাবধান হতে হবে এই যে বিবাহ হইতে জাহেলিয়াত এই জাহেলিয়াতকে দূর করতে হবে তারপরে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি প্রত্যেক কন্যা যাত্রীকে সবাইকে বেনারসি পড়তে হয়েছে সবাই বিয়ে করতে গিয়েছে নাকি সব মেয়েরা বেনারসি পড়েছে যাদেরকে বুর্গা পড়া দরকার ছিল তারা বেনারসি পরে জাতির সামনে দেখাচ্ছে দেখো লাগলে আমাদের কেউ নেও আছে না কাপুরুষের ঘরে সন্তান তারা কাপুরুষের ঘরে সন্তান তারপর আরো একটা অন্যতম জাহেলিয়াত আরে আমা আমি বিয়ে করলাম আমার বউকে এটা মেয়েকে আমি বিয়ে করলাম ও আমার স্ত্রী আমার বউ পাড়ার লোক এসে ভিড় করেছে দেখার জন্য করে কি করে না আপনাদের এলাকায় আমাদের এলাকায় করে আরে মেয়েটা আসলো একটা নতুন বাড়ি এসে একজন বলছে ঘুমটা তুলো মাথার কাপড় নামাও হাসও দেখি একটু দাঁত দেখে আসে কিনা চুলগুলা কত লম্বা আসে না আল্লাহ কত বড় জাহেলিয়াত আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল এ একটা ভাবি তার দেবরের সাথে কি করে মিশতে পারে এটা ভাবি তার দেবরের সাথে থাকতে পারে কি কথা বলতে পারে কি চলতে পারে কি তো আল্লাহ রসুল বলছে দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু খুব ডেঞ্জার জোন এটা তো দেবর যদি কথা বলার অধিকার না পাই দেবর যদি এভাবে খুললাম খুললাম ভাবির সাথে দেখা করতে না পারে তো পাড়ার মানুষ কোথা থেকে অনুমতি পেল আমার বউ আমি মোহরানা দিলাম আমি বিয়ে করলাম ও দেখবে মানে এটা কেমন কথা এটা জায়েজ নয় এটা বৈধ নয় তাতে এলাকার মানুষ আপনাকে এক পেশে বলুক এক ঘরে করুক তারপরে আপনার বউকে আপনি দেখতে দেবেন না কারণ আপনার বউকে যতজন দেখবে ততজনের মনের মধ্যে তো কুলাঙ্গারি আসতে পারে পারে কি পারে না আল্লাহ রসুলাম একজন বিবি নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন একজন বিবি সাহাবীরা আসছেন দুজন দুজন তিনজন সাহাবি আল্লাহ দেখতে পেয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রসুল হচ্ছে এ এটা আমার স্ত্রী গো হাফসা সম্ভব তো হাফসা রাজিলা উৎলাহ না সাফিয়ার রাজ্লা আতলা এটা আমার স্ত্রী সাফিয়া রাজ্ল আতলানা সাহাব রে বলছে আল্লাহ সাল আমি জিজ্ঞাসা করেছি আমরা জানতো যা নিতে হবে আর আপনার স্ত্রী হবে আমরা কি জিজ্ঞাসা না করেছি বলছে না 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 তোমরা জিজ্ঞাসা করো না তোমার শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে শয়তান ওয়াশ্বাস দিতে পারে যে আল্লাহর শসুল কার হাত ধরে হাঁটছিলেন দিতে পারে কি পারে না তা আল্লাহসুল ডাউট ক্লিয়ার করেছেন আপনারা করবেন না আর আমরা তো এক একটা শয়তান সাথে করে নিয়ে ঘুরি রে ভাই আরে ওই বাড়িতে বিয়ে হয়েছে বউ দেখতে যাবো এটাই তো প্রথম শয়তানগিরি শয়তান তো আপনাকে নিয়ে যাচ্ছে আপনি যাচ্ছেন নাকি শয়তান তো আপনাকে নিয়ে যাচ্ছে এই শয়তানি কাজ থেকে আপনাকে দূরে রাখতে হবে আপনার বউ অন্যজনাকে অন্যজন কেন দেখবে যদি তো আজকে মানুষ সুযোগ করে দিয়েছে নিজের বউ বিয়ে করে এনে মোহরানা দিল সে আর বউকে পাঠিয়েছে চাকরি করতে আর বউ সারা স্টাফের সঙ্গে বসে বসে গল্প করে মোহরানা দিলাম আমি ধাক্কা মারে লোকে গো কত বড় কাপুরুষ মোহরানা দিয়ে আমি আর বাঁচে টেনে ধাক্কা মারে আমার লোকে অন্য আর বউ আমি কত বড় কাপুরুষ এই নীতিকে ত্যাগ করতে হবে এই পন্থা পদ্ধতিকে বদলাতে হবে এই জাহিলিয়াত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পাঁচ নম্বর জাহিলিয়াত নামাজ না পড়লেও ইমান ঠিক আছে আছে কি নাই খুব দারুন কথা গো আমার মনে হয় শিখেছিল কথাটা এত দারুণ কথা কোথা থেকে পেলেছে বলে নামাজ ইমান ঠিক আছে পায়খানা করে না পানি নিয়ে বলছে আমি পবিত্র এটা কি সম্ভব নামাজ না পড়লে মানুষের ইমান থাকতে পারে ইমান তো প্রথমেই শেষ হচ্ছে ইমান তো প্রথমেই শেষ যার সলাত নাই তার দিন নেই আল্লাহ রসুল বলছেন তো ব্যক্তি বলছে আমি ইমানদার আমার আমি নামাজ না পড়লে আমার আছে আমার টাটকা আদায় করতে হবে সাত বছর বয়স আল্লাহ রসুল বলছে বলো আব্বু শোনা ও আমার আম্মু শোনা ও আমার কলিজার টুকরা তুমি সলাত আদায় করো বিটি তুমি সলাত আদায় করো আব্বু করো বয়স দশ সালাদ করে না তা আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুলের মতো আমি আর একজন লোককেও জানি না একজন না যে বাচ্চাকে এত বেশি ভালোবাসতেন শেষ দায় আছেন হাসান হোসেন রাজি কাঁধের উপরে তো জিমাল বলছে থাকেন না কতক্ষণ থাকে থাক তারা সমস্যা কি এই যে আল্লাহ রসুল একজন স্বামী বলছে জাল্লাসুল বেরিয়ে আসলেন দেখলাম কোলে একটা শিশু তিনি নামাজ শুরু করে দেন শিশুটাকে কোলে নিয়ে যখন তিনি রুকু করছেন শিশুটাকে নামাচ্ছেন নামে রুকু থেকে উঠছে আবার শিশুটাকে নিয়েছেন আবার নামে সেজদা করছেন সেজ থেকে উঠে আবার নিচ্ছেন কত ভালোবাসা আল্লাহ রসুল নিজের ছেলে না ওটা অপরের ছেলে তা আল্লাহ রসুল বাচ্চাকে কত ভালোবাসতেন এখন আল্লাহ রসুল বলছে দশ বছর বয়স পেরোচ্ছে মারো এবার কেন জাহা নামের আগুন খুবই কঠিন জাহান্নামের নামের আগুন খুবই ভয়াবহ অতএব তাকে মারো আঠারো বছরের ছেলে সতেরো বছরের ছেলে বাড়িতে আছে নামাজ পড়ে না ঠিক না বল ও এখনো ভাত খায় মানে আপনি কা পুরুষ তাই আপনি আপনি আপনার মধ্যে পুরুষ সত্য নেই তাই ও এখনো ভাত খায় ওকে কালকে বাড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে ওই ছেলে যদি আজকে মুরগি জবাই করে ছাগল জবাই করে ওই গোস্ত খাওয়া হারাম যে ব্যক্তি সালাতের ফরজকে অস্বীকার করে সালাদকে অস্বীকার করে মসজিদে বলে হাই আলা সালা। আর আপনার ছেলে বাড়িতে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে সেই ছেলে সেই ছেলে বাড়িতে পোষার এটা একটা ব্যবীচারী যদি পুষেন তাও আল্লাহ তরফ থেকে পাথর নাও আসতে পারে ওই ছেলে পুষলে পাথর আসতে পারে না আসার কিচ্ছু নেই দলিল শোনেন মুসা আল্লাহ সালামের যাওয়া নাই একজন মহিলা ব্যভিচার করেছে জেনা করেছে পেটে সন্তান এসেছে সন্তান জন্ম নিয়েছে সন্তানকে হত্যা করেছে হত্যা করার পরে তোবা করেছে আল্লাহ দরবারে তো করলে আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেন করতে হবে তাহলে আল্লাহ সমস্ত ক্ষমা করে দেন ও ও মহিলা অনেক পাপ করেছেন বুঝতে পেরেছেন আমার পাপটা অনেক বড় হয়ে গেছে সুতরাং আমি তোবা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তো মুসালামকে এসে বলছে ও আল্লাহ রসুল আপনি একটু আপনার রবের কাছে দোয়া করেন না আমি যে পাপ করে ফেলেছি তার জন্য তোবা করেছি কিন্তু তোবাটা যে গ্র্যান্ট হবে কিনা তোবাটা যে আল্লাহ কাছে পৌঁছাবে কিনা আপনি একটু বলেন না আপনি তো রসুল মানুষ আপনার কথা শুনলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে তো মহিলাকে বলছে আচ্ছা তুমি কি পাপ করেছো বলছে আমি জেনা করেছি আর সন্তান জন্ম নিয়েছিল তাকে হত্যা করেছি মুসাল্লাহ সাল্লামের প্রথম বাক্য কি জানেন ও মহিলা ও বেবিচারিনি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে তুমি এত বড় অন্যায় করেছো এত বড় পাপ করেছো আল্লাহ আকাশ থেকে আগুন এসে আমাকে তোমাকে তো জ্বালাবে জ্বালাবে সাথে আমিও মরবো বুঝতে পারেনি কি পাপ করেছে জেনা করেছে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে এত দূর পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলতে হবে অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জেনা করে আসি ঘা মেরে এক বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে দুই নম্বর সন্তানের কোনো দোষ ছিল কলিজার টুকরা ফুটফুটে সন্তানকে হত্যা করেছে সোরা মাইদা ষোলো নম্বর পাঁচ এক নম্বর বত্রিশ আল্লাহ বলছে বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে মারে সে যেন গোটা জাতিকে মেরে ফেললো এর চেয়ে সত্যি বড় পাপ কি আর হয় তো বলছে তুমি এত বড় পাপ করেছো তাড়াতাড়ি চলে যাও কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জিবরাইল আকাশ থেকে সে বলছে ও মুসালা সাল্লাম আল্লাহ আমাকে বলেছে ওই মহিলা কেন কান্না করতে করতে যাচ্ছে তার ব্যাপারে বলুন তখন মুসালা সালাম বলছে জিব্রাইল তুমি কি জানো কত বড় পাপ করেছে ওর চেয়ে বড় পাপ দুনিয়াতে হতে পারে নাকি তখন জিব্রাইল বলছে কি পাপ করেছে তো বলছে জিব্রাইল কে বলছে জিব্রাইল ও জেনা করেছে আর সন্তান জন্ম নিয়েছিল তাকে হত্যা করেছে তুমি বলো জিবরাইল এর চেয়ে বড় পাপ কি ওই পৃথিবীতে থাকতে পারে বলছে হ্যাঁ এর চেয়ে বড় পাপী সে যে বাড়িতে বসে নামাজ ত্যাগ করে এইটুকু কথা যদি মনে করে যেতে পারেন সাকসেস আপনার জীবন যে বাড়িতে বসে ত্যাগ করে ওই ব্যক্তি জেনাকারিনী মহিলার চেয়ে পাপি সন্তান হত্যাকারী মহিলার চেয়ে পাপি বুঝতে পারছেন অবস্থা চেষ্টা করুন ছেলেকে বলুন বলুন আজকে বলুন বাবা আব্বু যান তুমি সালাত আদায় করো আজকে বলতে হবে যা হোক চলে গেছে আমাদের রাহুল শেষ করব আমি তবে কথা বললাম দলিল ভিত্তিক কি বলেছি তো কালকে আবার সকালবেলা উঠে বলেন না জানে বাপ দাদা কি কম জানতো নাকি বাপ দাদা যা করেছে আমরা তাই করব বক্তার তো বললে হবে নাকি নামাজের পরে সম্মিলিত মোনাজাত ছাড়ছি না জান দে দেঙ্গা নাকি জান দিয়ে দেবো আছে না কিছু লোক টাকা দিয়ে শির বিদাতকে টিকিয়ে রাখার চেষ্টা করছে মানুষ এই বাবাদের ব্যাপারে কোরআনে কি বলছে সোরা বাকারা সোর নম্বর দুই আয় তোমরা একশো সত্তর সোরা মাইদা সোর নম্বর পাঁচ আয় তোমরা একশো চার সোরা আরব সোর নম্বর সাত আয় নম্বর সত্তর সোরা লুকমান সোর নম্বর একুশ আট নম্বর একটি সোর নম্বর একটি সাত নম্বর একুশ সোরা আম্বিয়া সোর নম্বর একুশ আল্লাহ নম্বর তিপ্পান্ন আল্লাহ এতগুলো জায়গায় বলছে তাদের কাছে যদি সত্যের দাওয়াত নিয়ে যাও তারা বলবে বাবদাদা কি কম বুঝতো আল্লাহ বলছে হয়তো হয়তো ওদের বাবদাদা দিনই বুঝতো না আল্লাহ বলছে আমি না খুঁজে নেবেন বক্তৃতা শেষ করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম একটা স্কুল তৈরি করব ডক্টর জাকির নায়কের লেভেলে মানে ছেলে কারিও হবে আবার ডাক্তার হবে হাফেজও হবে আবার ডাক্তার হবে তা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটা স্কুল আমরা জলঙ্গিতে মানে আপনাদের নদীয়ার ঠিক শেষে ওইখানে তৈরি করেছি হেরার আলো একাডেমি যাই না নাম শুনেছেন কিনা তো হেরার আলো একাডেমি এখানে ছেলে হয়তো আইপিএস অফিসার হবে ঠিকই কিন্তু মুখে থাকবে আজকের ঘটনা শুনুন আমি অফিসে বসে আছি একটা এসে বলছে নতুন ড্রেস দিয়েছি ছেলেদেরকে তো এসে বলছে যে কি ড্রেস দিয়েছেন গো ছোট যে ছোট বুঝতে পেরেছেন তার মানে দাদির বয়সের একটা মেয়ে এসেছে কেন গো কত হচ্ছে ছেলের হচ্ছে না টাইট না সব ঠিক আছে এ যে এত দূর হচ্ছে যে টাকনোর উপরে তাহলে এটা ইসলামিক স্কুল এটা হচ্ছে আমাদের নিয়ম আমি ভাবলো আমার সিট কম পড়লো টাকা দিলি ও তো সিট কম নিব ওখানে তা আলহামদুলিল্লাহ এই জানুয়ারিতে শুরু করেছি এই বছর সাত তারিখে শুরু করেছি আল্লাহর বিশেষ রহমত আমাদের উপরে দুশোর উপরে ছাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আছে আমি নিজে সোলাতে ট্রেনিং দিই বক্তৃতা হওয়ার ট্রেনিং দিই আলহামদুলিল্লাহ তাহলেও আছে সাথে আমাদের সমস্যা নেই আমরা দুজন একই জায়গার জানেন তো আপনারা তো ইনশাল্লাহ সেই স্কুলটা খুব সুন্দরভাবে চলছে এবছর এইট পর্যন্ত করেছি আবাসিক রয়েছে দাড়িওয়ালা টিচার বুর্খাওয়ালি হিজাবি মহিলা চার বছরের শিশু হিজাব পরে ঢুকবে এই শিশু বাড়িতে গিয়ে আসসালাম আলাইকুম বলে দরজা খুলছে মা বাবা তো বাস নাই কোনো দিন তা আলহামদুলিল্লাহ একটু দোয়া করবেন আমাদের জন্য যেহেতু বিদাতি এলাকায় তো হ্যাঁ এই জায়গাটাকে তোমার টিকে থাকতে পারি আরে একটা জাকির নায়ককে আটকাবেন হাজার জাকির নায়ক তৈরি করব বুঝতে পারছেন না আমাদের দুর্নাম যতই করেন না কেন আমাদের কথা যতই বলেন না কেন আপনি যতই আটকানোর চেষ্টা করেন না কেন আমাদের কাছে ইন্টারনেট আছে যদি জেলে না দেন বাড়িতে যদি বন্দি করে রাখেন তার থেকে দিন প্রচার করব কি করতে পারবো না ছোট্ট একটা কথা ওরা আমি প্রশংসা করছিলাম আমার ছোট ভাইয়ের মতো রাহুলের কথা বলছি বিয়ে সাথে করেনি মেয়েটা দেখেন বিয়ে দেবো তো ও যা পড়াশোনা বর্তমানে করেছে আলহামদুলিল্লাহ কই পশ্চিমবঙ্গে বাংলাদেশে তো পাচ্ছি না যে ওর সাথে টিকে এখন ও আর দুর্নাম যতই করেন ওকে যতই মুচি ছেলে বলেন আছে না কিছু বলে কিনা যতই আপনি খারাপ কথা বলেন ওর সম্পর্কে কিন্তু ওর সাথে টিকা তো কেউ কে পাচ্ছি না সব বিদ্যার্থীরা লেজ গুটে বসে আছে কত পরাজির নাম শুনেছিলাম বাংলাদেশে ও ঘুরে আসলো এই তো কয়েকদিন হলো তো কই তো কেউ টিকলো না তবে তারা চেষ্টা করেছিল বাধা দেওয়ার একটা মাহাপিলে আক্রমণ করেছিল বাঁচানোর মালিককে ওই যে বলেছিলাম মায়ের বাচ্চা আছে নাকি আমাদেরকে আল্লাহ জিতাবে হবে দোয়া করবেন আমাদের জন্য আর আজকে একটা অঘটন ঘটেছে আমাদের এতে রাহুল লাইভ এসেছিল আমিও ছিলাম সাথে আমরা একটা মসজিদে সালা তাই করি টিনের মসজিদ আমাদের মসজিদে বহু দূর দূরান্ত থেকে লোক যা আপনাদের নদীয়া থেকেও যায় খুদ্ শোনার জন্য ওখানে আমি রাহুল আর আমাদের দুজন ভাই আছে তারা ক্ষুদা দি হট করে কালকে কি পরশু আমরা যে জায়গাটা ব্যবহার করতাম অন্য জন এমনি পড়ে আছে কোনো কাজ নেই বাজারের মধ্যে ওই লোক যখন আসে মসজিদ আমাদের জায়গা দিতে না ছোট্ট একটা মসজিদ তো বাইরে দু তিন কাতার লোক হয় ওই লোক আমাদেরকে বলছে এই জায়গা ব্যবহার করতে দিব না তার জন্য একটু দোয়া করেন আল্লাহ তাকে হৃদয় দান করে সবাই বলে আল্লাহ আমরা খুব কষ্টে আছি মানে বহু দূর দূরান্ত ওখান থেকে দিন ইসলাম প্রচার করছে গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ তবে তারা ঠেকানোর চেষ্টা করছে তবে হাসলাম সেই লোকের কথা শুনে তার জন্য প্রাণ ভরে দোয়া করলাম এখনও বদ্ধ করিনি ইনশাআল্লাহ বদ্ধ করবো না আল্লাহ তাকে হেদার দেয় এই দুয়াই করব কারণ কি করব না হলে আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আল্লাহর দিনের জন্য লড়ছি আমরা আল্লাহ হয়তো একটা পরীক্ষা ফেলেছে আমাদেরকে কারণ নবী রসুলদেরকে বলেছে যার যত বেশি পরীক্ষা তার কি তার তত বেশি সে পুরে পুরে খাটি টেনশন নাই অনেক বড় রেওয়ার্ড অনেক বড় পুরস্কার পাবো ইনশাল্লাহ এতক্ষণ যা বললাম এতক্ষণ যা শুনলাম আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিকাটা করে সবাই বলে আল্লাহ হামিন আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছে ও থাকলো সমস্যা নেই ইনশাল্লাহ যত প্রশ্ন আছে উত্তর ও করে দেবে আর আল্লাহ সোমান তালার কাছে ঐকান্তিক দু আল্লাহ এই গ্রামে নামাজীর সংখ্যা খুবই কম ইসলাম মানার সংখ্যা মানুষের খুবই কম এরা যেন সবাই মসজিদের দিকে ধাবিত হয় সেই তো করে করো আল্লাহ মামিন আল্লাহ যেসব মানুষ দূর দূরান্ত থেকে এসেছে তাদের তাদেরকে দিনের দিন ইসলামের উপরে অটল রাখার তৌফিকা দা করো আল্লাহ আল্লাহ আমাদের উপরে মহা মহা অত্যাচার চারিদিক থেকে চলে আসছে আমরা যেন দিনের কাজ মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে পারি সেই তৌফিকা করো আল্লাহ আল্লাহ আজকে হানফি সাপি মালিক বলে ঝামেলা ঝামেলা চলছে গোটা পৃথিবীতে যারা মুসলমান আমরা সব মুসলমানকে একই প্ল্যাটফর্মে তুমি করে দাও আল্লাহামিন আল্লাহ গো ডক্টর জাকির নায়ক আল্লাহ সাইদিকে আবারও একই প্ল্যাটফর্মে আমরা দেখতে দেখতে চাই আল্লাহ আল্লাহ তুমি রহমান ও তুমি সব পারো তোমাদের কাছে তোমার কাছে আমাদের ঐকান্তিক দোয়া তাদের দুজনাকে একই প্ল্যাটফর্মে এসে গোটা পৃথিবীতে আবার দাওয়াতের কাজ করার তৌফিক আদা করো আল্লাহ মামিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম